الحمد لله ثم الحمد لله الله رب العالمين আমাদেরকে কুরআনের মজলিসে হাদিসের মজলিসে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত এবং তার জীবন ইতিহাস তার জীবন দর্শন তার জীবন চরিত্র জানার জন্য এই সীরাত মাহফিলে একত্রিত করেছেন আসার তৌফিক দিয়েছেন সবাইকে তৌফিক দেন নাই কত শত মানুষ এই মজলিসে আসার তৌফিক পায় নাই আমরা যারা তৌফিক পেয়েছি আমরা সবাই আমাদের রবকে আমাদের মালিককে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ মুহতারাম হাজরিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জীবন আদর্শ আমাদের জন্য সর্বোত্তম মডেল আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ঈমান যার মধ্যে আছে সে যেন তার জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে সবচাইতে উত্তম আদর্শ সবচাইতে উত্তম নমুনা সবচাইতে উত্তম মিসাল সম্মানিত হাজেরিন রজব মাস শেষ হলো এবং শুরু হচ্ছে শাবান যেহেতু এটা সিরাতের মজলিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে এখানে আলোচনা করার কথা অতএব তারই ধারাবাহিকতায় শাবান মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমল করতেন এই মাসের কি মর্যাদা কি ফজিলতের কথা তিনি জানিয়েছেন একজন ঈমানদারের এই মাসের রুটিন কি হবে এই মাসের কর্মসূচি কি হবে আমরা কোরআন ও হাদিস থেকে সে বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ মুহতারাম হাজেরিন শাবান মাস যখন আসে প্রতিটি মুসলমানের অন্তরে রমাদানের যে আবহ রমাদান মাসের যে পবিত্র পরিবেশ এটা আমাদের অন্তরে আমাদের মননে বিরাজ করে আমাদের অন্তরে রমাদানের যে একটা আবহ একটা পরিবেশ সেই পরিবেশটা আমাদের অন্তরে চলে আসে ঠিক না ঠিক এইজন্য শাবান মাস হলো রমাদানের আগমনী বার্তা বাহক মাস যে মাস আমাদেরকে রমজান মাস যে আসছে সেই বার্তা দিয়ে দেয় এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি কাজ করতেন সালাফ এবং পূর্বসূরীরা কি কি কাজ করতেন কি আমল করতেন একজন ঈমানদার সেটাকে খুঁজে বের করার চেষ্টা করবে শাবান এই মাসটি এ মাস সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা ফি রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান ফি শাহরিন ইল্লা শাবান আও কামা ক্বালাত যার অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখতাম শাবান মাস যখন শুরু হতো শাবান মাস ছাড়া গোটা মাস জুড়ে রোজা রাখার একমাত্র দৃষ্টান্ত এবং নজির ছিল তার জীবনে রমজান মাস রমজান মাসে গোটা মাস ব্যাপী তিনি রোজা রাখতেন আর রমজানের পরে যেই মাসে সবচেয়ে বেশি পরিমাণে রোজা রাখতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাসটা ছিল শাবান মাস যে মাসটা আমরা শুরু করতে যাচ্ছি এই মাসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন সবচেয়ে বেশি রোজা রাখার চেষ্টা করতেন আর গোটা মাস জুড়ে রোজা মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো দিন সিয়াম পালন করা এটা শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন রমজান মাস তো এই যে শাবান মাস এই শাবান মাসটাতে নবী আলাইহিসসালামের জীবনে এত বেশি রোজা রাখতেন যে অন্য এক বর্ণনায় আমরা জানতে পারি যে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা তিনি গোটা শাবানের সামান্য কিছুদিন বাদে সামান্য কয়েকটা দিন বাদে আর বাকি পুরা শাবান মাসই রোজা রাখতেন তার মানে শাবান মাসের বেশিরভাগ দিনগুলো তিনি রোজা রাখতেন আর যে দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে তার সুন্নাহ হলো সেটা হলো শাবানের শুরু থেকে নিয়ে একেবারে শেষের দিনগুলোর আগ পর্যন্ত শাবানের শেষার্ধে অথবা শেষ দশকে অথবা একেবারে শেষের দিনগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত রোজা রাখতেন না এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি নফল রোজা রাখতেন তার রোজা দেখে নাসাইর এক বর্ণনা এসেছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আদরের সাহাবী, স্নেহের সাহাবী, বয়সে অনেক ছোট ছিলেন সেই উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করেছেন যে হে আল্লাহর রাসূল, আমি আপনাকে এই মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতে দেখি, অন্য কোন মাসে আপনাকে এত নফল রোজা রাখতে দেখি না, এর কারণ কি? কেন আপনি শাবান মাসে এত বেশি পরিমাণে রোজা রাখেন, রহস্য কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নের জবাবে বলেছিলেন যে দেখো, আমি এই মাসে নফল রোজা যে রাখি এর প্রথম কারণ হলো যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু বাইনা রজব ওয়া রমাদান। শাবান এমন একটা মাস যে মাসের দুই পাশে দুইটা গুরুত্বপূর্ণ মাস, মাঝখানে এই মাসটাতে মানুষ গাফলতিতে বসে থাকে, অলসতা করে, ইবাদত বন্দেগী করে না। শাবানের পরের মাসটা রমজান মাস, রমজান আসছে তখন কোরআন তেলাওয়াত করব, তারাবি পড়ব, রোজা রাখব, দোয়া দরুদ করব, অনেক আমল করব। এই আশায় শাবান মাসে আর তেমন কিছু করা হয় না, যে রমজান তো আসছেই আমলের মাস, তখন তো করবই, এই জন্য শাবান মাসে মানুষ অলস থাকে। আবার শাবানের আগের মাসটা হলো রজব মাস, সেই রজব মাসে সম্মানিত চার মাস হওয়ার কারণে এই মাসে পাপাচার থেকে বেঁচে থাকা ইমানদারের কাজ। যদিও আমাদের সমাজে আজকাল রজব মাস বা সম্মানিত যে চারটা মাস, সে মাসগুলো কখন আসে আর কখন যায় সে বিষয়ে আমাদের বেশিরভাগ মানুষের তেমন কোনো খোঁজ খবর থাকে না। তো এই শাবান মাস, এই মাসটিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি রোজা রাখতেন কেন? তার প্রথম কারণ হলো যে তার আগের মাসটা সম্মানিত মাস রজব মাস, আর পরের মাসটা হলো সাইয়্যিদুস শুহুর, সকল মাসের সেরা মাস, শ্রেষ্ঠ মাস রমজান মাস। তো এই দুই গুরুত্বপূর্ণ মাসের মাঝখানে শাবান মাসটা বিশেষ কোনো বৈশিষ্ট্যের মাস না হওয়ার কারণে, না সম্মানিত মাস, না রমজানের মতো অত মর্যাদার মাস, সেজন্য এই মাসটিতে অনেকে গাফলতি এবং উদাসীনতায় অলসতায় সে কাটিয়ে দেয়। আর এই জন্য মানুষ যে সময়টাতে আল্লাহর ইবাদত বন্দিগি না করে বরং গাফলতি করে, অলসতা করে, ওই সময় ইবাদতের একটা বিশেষ গুরুত্ব আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটাতে শাবান মাসে নফল রোজা রাখার জন্য বিশেষভাবে যত্নবান হতেন। হাদিসের এই অংশ থেকে আমরা জানলাম যে আমলটা সমাজের কোনো মানুষ করে না, সে আমলটা যদি আপনি করার চেষ্টা করেন, সে আমলটা যদি সমাজে আপনি জিন্দা করার চেষ্টা করেন, যে আমলের ব্যাপারে মানুষ গাফেল, মানুষ উদাসীন, মানুষ অবহেলা করে, মানুষ আত্মভোলা হয়ে থাকে, সেই আমলটা করার চেষ্টা যদি আপনি আমি করি, তাহলে অন্য সাধারণ আমল যেটা সমাজে প্রচলিত আছে ওইটা করার চাইতে অপ্রচলিত আমলটাকে করলে সেটাকে সমাজের মানুষের মধ্যে প্রচলন দেওয়া, জিন্দা করা, মুর্দা সুন্নত, যে সুন্নত হারায় গেছে সেই সুন্নতটাকে জিন্দা করার নিয়তে যদি আপনি আমল করেন কোনো আমল, তাহলে সাধারণ প্রচলিত আমলের চাইতে ওই আমলটা করার কারণে আল্লাহর কাছে সওয়াব এবং বিনিময় বেশি পাওয়া যাবে ইনশাআল্লাহ। ঠিক একইভাবে যে সময়টাতে মানুষ ইবাদত বন্দিগিতে বেশি একটা মাশগুল থাকে না, অবহেলা করে কাটায় দেয়, অলস থাকে, ওই টাইমটাতে আল্লাহকে ডাকার, আল্লাহর কাছে দোয়া করার একটা বিশেষ গুরুত্ব আছে। যে টাইমে সবাই চায়, ওই টাইমে তো আপনি চাইবেনই, কিন্তু যে টাইমে মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে না, অবহেলা করে, অলসভাবে ঘুমিয়ে থাকে, শুয়ে থাকে, ওই টাইমে ইবাদতের সবিশেষ গুরুত্ব আছে। মোহতারাম হাজারিন, এই জন্যই ভোর রাতে তাহাজ্জুদের নামাজের সময় এলাকার সব মানুষ ঘুমিয়ে থাকে, ঠিক না বে? ঠিক, ভোর রাতে তাহাজ্জুদের সময় মানুষ কি করে, নাকি সবাই ইবাদতে মশগুল থাকে? সমাজের খুব হাতে গোনা হাতে গোনা কিছু আল্লাহর প্রিয় মানুষেরা দাঁড়িয়ে আল্লাহর ভয়ে দাঁড়িয়ে যায়, খাউফাম ওয়া তামা, আল্লাহর ভয়ে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায়। এই মানুষগুলোর সংখ্যা সমাজে অনেক কম, তাহাজ্জুদ গুজার, ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষের সংখ্যা সমাজে বেশি না কম? এই টাইমে বেশিরভাগ মানুষ যেহেতু শুয়ে থাকে, অলসভাবে সময়টাকে কাটায়, ঘুমিয়ে থাকে, অবচেতন থাকে, এই জন্য এই টাইমে যদি কেউ উঠে দাঁড়ায়, যেহেতু দুনিয়ার আসমানে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন, এই জন্য এই টাইমে কেউ দোয়া করলে, নামাজ পড়লে সে আল্লাহর যত নৈকট্য অর্জন করতে পারবে, অন্য কোনো সময় আল্লাহর ইবাদত বন্দেগী করলে, আল্লাহর কাছে দোয়া করলে, প্রার্থনা করলে এত বেশি নৈকট্য অর্জন করা সম্ভব না। কথা কি বুঝাতে পারছি? এই জন্য শাবান মাসের এই আমলটির গুরুত্ব কেন বেশি? কারণ
এই মাসে মানুষ সাধারণত গাফেল থাকে আর গাফেল থাকা মাসটাতে আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত ছিল তার জীবনী তার জীবন আদর্শ ছিল যে তিনি এই মাসে নফল রোজা বেশি রাখতেন যেহেতু মানুষ অবহেলা করে একজন লোক গরীব মানুষ রিকশাওয়ালা মানুষ অভাবী মানুষ অশিক্ষিত মানুষ তাকে সমাজের বেশিরভাগ মানুষ সাধারণত সালাম দেয় না মসজিদের ইমাম সাহেবকে সবাই সালাম দেয় খতিব সাহেবকে সবাই সালাম দেয় নেতা সাহেবকে সবাই সালাম দেয় মুরব্বি সাহেবকে সবাই সালাম দেয় কিন্তু এই বেচারা রিকশাওয়ালাকে গরীব মানুষকে দিনমজুরকে খেটে খাওয়া মানুষটাকে বেশিরভাগ মানুষ সালাম দেয় না আপনি যদি সেজন্য ওই লোকটাকে আরো বেশি করে গিয়ে সালাম দেন শ্রদ্ধা প্রদর্শন করেন মহব্বত প্রদর্শন করেন তাহলে এই যে অবহেলিত একজন মানুষকে গুরুত্ব দেওয়ার কারণে আপনি সাধারণ মানুষকে সালাম দিলে যে সওয়াব পেতেন এই লোকটাকে সালাম দিলে তার চেয়ে বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ কথা কি বুঝাইতে পারছি এইজন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতেন ভাইরা আমার আমরা যারা এই মজলিসে আছি প্রত্যেককে নিজেকে একবার জিজ্ঞাসা করি শাবান মাস আমাদের প্রত্যেকের জীবনে এসেছে আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আবারও আসবে কারোর জীবনে 20 বার 30 বার 40 বার এক একজনের জীবনে এক এক সংখ্যক বার এসেছে যার হায়াত যত বছর যার বয়স যত বছর তার জীবনে এই মাসটা বছরে ততবার এসেছে ঠিক না বে ঠিক শাবান মাসে গোটা মাসের বেশিরভাগ দিন অথবা অন্তত 10 15 দিন অথবা কিছুদিন এই মাসে নফল রোজার মাস হিসাবে আপনি আমি রোজা রাখার চেষ্টা করেছি এমন মানুষ কতজন আছি আমরা অনেক বেশি না কম কম হয়তো হাত তুললে বললে এক দুইটা হাত তোলাও কঠিন হয়ে যাবে কারণ আমরা জানিও না আলোচনাও নাই সমাজে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই শাবান মাস সবচেয়ে আদর্শ মাস নফল রোজার আদর্শ মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো কোন মাস এই শাবান মাস যদিও আরেকটি হাদিস পাওয়া যায় যে হাদিসটি বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সে হাদিস থেকে জানা যায় যে নফল রোজার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম যে মাসের রোজা যে মাসের সিয়াম সেটা হলো মুহররম মাসের সিয়াম কোন মাসের সিয়াম মুহররম মাসের সিয়াম এই মাসের সিয়ামটা আল্লাহর কাছে রমজানের পরে সবচাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ মুহতারাম হাজেরিন এইজন্য মুহাদ্দিসিনে কেরাম এই দুই হাদিসের মধ্যে সমন্বয় দিয়ে বলেছেন যে এক হাদিস থেকে বোঝা যায় বা অনেকগুলো হাদিস থেকে বোঝা যায় শাবান মাসটা হলো নফল রোজার জন্য আদর্শ মাস আবার অন্য হাদিস থেকে বোঝা যায় মুহররম মাস হলো রমজানের পরে নফল রোজার জন্য আদর্শ মাস তাহলে কোনটা সঠিক এর উত্তর হলো যে রমজানের পরে মুহররম মাসটা সবচেয়ে উত্তম হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে নফল রোজা বেশি রাখার তৌফিক পেয়েছেন এটা তৃতীয় গুরুত্বপূর্ণ নফল রোজা বা রোজার মাস রমজান হলো ফার্স্ট দ্বিতীয় হলো মুহররম এরপরে হলো শাবান এটা হলো ফজিলতের ধারাবাহিকতা মর্যাদার ধারাবাহিকতা বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি রেখেছেন মুহররমে রাখেননি কেন কারণ মুহররমের রোজার ফজিলতের কথা ওহির মাধ্যমে তিনি জেনেছেন কিন্তু সেটা আমল করার আগেই আল্লাহ তাআলা তাকে হয়তো দুনিয়া থেকে নিয়ে গেছেন এইজন্য ওলামায়ে কেরাম অনেকে এইভাবে সমন্বয় করেছেন যে মুহররম মাসের রোজা এর চেয়ে বেশি ফজিলতপূর্ণ হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার উপরে আমল করার সুযোগ পান নাই তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন মুহতারাম হাজেরিন মাইক আরো উপরে কিছু দিয়ে দিলে তো একসাথে আড়াল হয়ে যায় আর দেখা লাগে না আর কি বলেন এখানে আরো কয়েকটা দেন তাহলে তার কারো দেখা লাগে না পর্দা হয়ে যায় সুন্দর করে কি রে ভাই হ্যাঁ আমাদের ইয়ের মিডিয়ার ভাইরা তোমরা যারা আসছো এটা এইভাবে কিভাবে থাকে আমার সামনে তোমরা বুঝো না কিছু আরেকটা স্ট্যান্ড দিবা না আরেকটা জায়গা বসাবো না তোমরা কি মিডিয়া করো এতদিন বলো হ্যাঁ এই যে এতগুলো দিচ্ছ কথা বলে কোনো শান্তি নাই তোমাদের তো উচিত ছিল এগুলা সেট করা আগে এসে কি করছো নিজেদেরটা শুধু বুঝছো কিন্তু মাইকের যে আওয়াজ হবে না এটা বুঝো নাই আওয়াজ আছে এটাতে কই এটাতে কোনো আওয়াজই তো নাই কোনো আওয়াজই নাই এটাতে কোনো আওয়াজই নাই বাইরে আওয়াজ হলো আপনাদের সাউন্ড সিস্টেম ভালো না তো আরে বাবা এটাতে আওয়াজই তো নাই সিঙ্গেল আর ডাবল দিয়ে কি করবা তুমি ও সালু না করছো দে না দো ইকে দো ইকে দো
এত সময় হয়েছে আপনারা মাইকটাও চেক করেন নাই। এই বুদ্ধি এতক্ষণ পরে এসে না তোমার দাদা সুস্থ তাড়াতাড়ি আল্লাহ দিছনে শুইস জলদি করো বিসমিল্লাহ বিসমিল্লাহ হ্যাঁ এবার ঠিক আছে এতক্ষণ পরে লাইনে আসছো দে এই ভাই তোমার আরে কি করো চুপ করো এটা কোনো কাম করার না যাবো একদম চুপ নিচে বসে যাবো এখানে বারবার উঠা বসা করা যাবে না ভাই ওই তো সুইচ দিয়া বসে যাও বসে যাও এই যে এই লাইভ দিচ্ছ বোধহয় বারবার উঠা বসা করা যাবে না ভাই বসছো আর উঠবা না শেষ জি জাজাকাল্লাহ খের আলহামদুলিল্লাহ মাইক মানুষ হয়ে গিয়ে আলহামদুলিল্লাহ তো ভাই যেটা বলতেছিলাম যে রমজানের পর নফল রোজার জন্য সবচাইতে আদর্শ মাস হলো মুহররম এবং শাবান যে মাসটাতে আমরা এখন আছি তো এই মাসটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে গোটা মাসের বেশিরভাগ দিন তিনি রোজা রাখতেন নফল রোজা রাখতেন নফল সিয়াম রাখতেন আমরা বেশিরভাগ মানুষ শাবান মাস আসলে ওই শবে বরাতের একটা রোজা রাখা ছাড়া এই মাসের অন্য দিনগুলোতে রোজা রাখার তৌফিক হয় না বেশিরভাগ মানুষের হয় না অথচ এটা করা উচিত আজ আমরা জানলাম যে শাবান মাস এই মাসটা হলো নফল রোজার জন্য আদর্শ মাস সবচেয়ে উত্তম মাস আমরা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কামলের তৌফিক দান করুন তো যে হাদিসটি আমি বলছিলাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সেই হাদিসের আলোকে আমরা জানলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল হে আল্লাহ রাসূল আপনি শাবান মাসে এত বেশি নফল রোজা কেন রাখেন অন্য কোন মাসে তো আপনাকে এত রোজা রাখতে দেখি না তখন তিনি জবাবে একটা কারণ বলেছেন যে এই মাসে মানুষ গাফেল থাকে উদাসীন থাকে সেজন্য এই মাসে আমি বেশি নফল রোজা রাখি আর আরেকটা কারণ তিনি উল্লেখ করেছেন বলেছেন যে এই মাসটা এমন মাস যে হুয়া শাহরুন তুরফা ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন ফা উহিব্বু আন তুরফা আমালি ওয়া আনা সাইম এই মাসটা এমন মাস যেই মাসে বান্দার সমস্ত আমল সারা বছরের আমল এটা আল্লাহর কাছে পেশ করা হয় উপস্থাপন করা হয় আল্লাহর কাছে হাজির করা হয় সারা বছরের আমলনামা এই মাসে যেহেতু ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন এজন্য আমি চাই আমার আমলনামা যখন পেশ করা হচ্ছে ওই টাইমটাতে যেন আমি রোজাদার থাকি এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসে কি রাখতেন বেশি বেশি নফল রোজা রাখতেন মোহতরম হাজরিন এই জন্য শাবান মাসটির নফল রোজার গুরুত্ব অপরিসীম একজন মানুষ কোনো একটা কোম্পানিতে কাজ করেন কোনো একটা কোম্পানিতে কাজ করেন তার কাজের সময় সাধারণত তার মালিক বা তার উপরস্থ কর্মকর্তারা তারা দেখেন না সে কাজ করে ভালো করে কিংবা ফাঁকি ঝুঁকি দেয় যাই করে দেখার কেউ থাকে না হঠাৎ যদি সে জানে যে তার মালিক আসবে বা তার মালিক তাকে দেখবে বা তার দিকে মনোনিবেশ করবে তাহলে বিশেষভাবে তার দিকে মনোনিবেশ করা হবে এটা যদি তিনি জানতে পারেন তাহলে অন্য সময়ের চাইতে এটা জানার পর তিনি অবশ্যই বিশেষ গুরুত্বের সাথে কাজ করবেন ঠিক না ভাই ঠিক কেন যাতে করে মালিক দেখতে পায় যে আমি কি করছি কাজ করছি ঠিক একইভাবে একজন ইমানদার শাবান মাসে যেহেতু গত এগারো মাসের আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয় ইমানদার এই জন্য রোজা রেখে আল্লাহর সামনে নিজেকে রোজাদার হিসাবে নেককার হিসাবে উপস্থাপন করার চেষ্টা করবে যাতে করে তার আমলনামা যখন আল্লাহ দেখবেন সেটা যেন রহমতের সাথে দেখেন অনুগ্রহের সাথে দেখেন বিশেষভাবে তার প্রতি এহসান করেন আল্লাহর রহমত এবং করুণা পাওয়ার জন্য সেই আশায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মাসে আমি বেশি বেশি নফল রোজা রাখি মোহতরম হাজরিন আমরা জানি যে অন্যান্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন আমাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে উপস্থাপন করা হয় সহিহ মুসলিমের হাদিসে এটি বর্ণিত হয়েছে সোমবারে এবং বৃহস্পতিবারে এখন কেউ প্রশ্ন করতে পারেন যে এক হাদিস দ্বারা আমরা জানি
সকালে যখন কোন ফেরেশতা আসেন আল্লাহর পক্ষ থেকে বান্দার আমলনামাকে পর্যবেক্ষণ করার জন্য রিপোর্ট সংগ্রহ করার জন্য দুই ধরনের ফেরেশতারা আসেন কিছু ফেরেশতারা আছেন সকালে আবার কিছু ফেরেশতারা আসেন সন্ধ্যায় যারা সকালে আসেন তারা সারা দিন বান্দার আমলনামাগুলা কি কাজ করে না করে সেগুলোর রিপোর্ট সংগ্রহ করে সন্ধ্যায় আল্লাহর কাছে গিয়ে জমা দেন আবার সন্ধ্যায় যে ফেরেশতারা আসেন তারা সারা রাত বান্দা কি করে না করে ভালো মন্দ সমস্ত কাজের পুঙ্খানুপুঙ্খ এদিকে তো দুইজন ফেরেশতা লিখতেই আছে আবার কেরামান কাতবিনের পাশাপাশি এই আসমান থেকে আসা ফেরেশতারা তাদের মত করে ওই বাহিনী আলাদা করে রিপোর্ট করে সারা রাত থেকে রাত শেষে সকালবেলা গিয়ে রাতের রিপোর্ট জমা দেয় এখন প্রশ্ন হলো তাহলে হাদিস থেকে বোঝা যায় বান্দার আমলনামা আমলের রিপোর্ট আল্লাহর কাছে প্রতিদিনেরটা প্রতিদিন জমা হয় সকালেরটা সারা দিনেরটা সন্ধ্যায় এবং সারা রাতেরটা সকালে ফেরেশতারা গিয়ে জমা দেয় আবার আরেক হাদিস থেকে আমরা জানলাম সোমবার এবং বৃহস্পতিবারে পুরো সপ্তাহে দুইবার বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় আবার এই হাদিস নাসাইর এই হাদিস থেকে আমরা জানলাম যে বান্দার আমলনামা পেশ করা হয় শাবান মাসে তাহলে আসলে কোনটা সত্য এক এক হাদিসে এক এক রকম কেন এর উত্তর হলো যে আমরা যারা বিভিন্ন অফিস আদালতে এবং কোম্পানিতে কাজ করি বা চাকরি করি আমরা জানি যে কাজের প্রতিবেদন কাজের হিসাব মালিককে বা উপরস্থ কর্মকর্তাকে বিভিন্ন ধাপে ধাপে দিতে হয় অনেক সময় সারাদিন কি কাজ করলা সেটার হিসাব দিন শেষে ডিউটি শেষে অনেক সময় দিতে হয় বসকে আবার গত এক সপ্তাহে কি করলা সেটার হিসাব সপ্তাহের শেষে দিতে হয় অনেক সময় গোটা মাসে কি করলা সেটার হিসাব মাস শেষে দাও সেটা তলব করা হয় আবার গোটা বছর জুড়ে আপনি কি করলেন গত এক বছরে সেটা বাৎসরিক প্রতিবেদনের মাধ্যমে দিতে হয় ঠিক একইভাবে এ হাদিসগুলোর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একই বার্তা দিয়েছেন এখানে কোনো সংঘর্ষ নাই বরং সমস্ত হাদিসই আপন জায়গায় বিশুদ্ধ এবং সঠিক যে হাদিসে সকাল সন্ধ্যা রিপোর্টের কথা বলা আছে সেখানে দিনের রিপোর্ট দিনে দেওয়ার কথা বলা হয়েছে আর মুসলিমের যে হাদিসে সোমবার এবং বৃহস্পতিবারে বান্দার আমলনামার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করার কথা বলা হয়েছে সে হাদিসের সাপ্তাহিক রিপোর্টের কথা বলা হয়েছে আর এই যে হাদিসে আমরা জানলাম সারা বছরের আমলনামা বান্দার আল্লাহর কাছে পেশ করা হয় শাবান মাসে এই হাদিসে বান্দার বাৎসরিক রিপোর্ট ফেরেশতারা আল্লাহর সামনে জমা দেন সেই কথা বলা হয়েছে অতএব বান্দার হিসাব যখন আল্লাহর কাছে ফেরেশতারা দেয় বান্দা যদি জানতে পারে যে এই টাইমটাতে আমার হিসাব দেয়া হচ্ছে তাহলে অন্য সময় যা করুক না করুক এই সময়টাতে সে বিশেষভাবে আল্লাহর ইবাদত করার চেষ্টা করা উচিত না আপনি যদি জানেন যে আপনি কি করেছেন না করেছেন আপনার বস এবং মালিককে হিসাব দেয়া হচ্ছে এবং তিনি আপনাকে দেখতে পাচ্ছেন আপনি কি করেন তিনি আপনাকে যে দেখতে পাচ্ছেন এটা জানার পর যেহেতু আপনার আমলনামার হিসাব এখন করা হচ্ছে আপনি ওই টাইমটাতে অন্তত একটু হইলেও ভালো কাজ করার চেষ্টা করবেন কি করবেন না ঠিক এই কারণে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটিতে শাবান মাসটিতে আমাদেরকে বেশি বেশি নফল রোজা রাখার নির্দেশ দিয়েছেন কারণ গত এক বছরের সমস্ত কর্মকাণ্ডের রিপোর্ট ফেরেশতা আল্লাহর সামনে পেশ করে থাকেন এই মাসে কথা কি বুঝাইতে পারছি অতএব শাবান মাসে নফল রোজা রাখার চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ জীবনে যারা একবারও করেন নাই এখন থেকে শুরু করেন আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ প্রত্যেক শাবানে এই বিষয়ে মানুষকে স্মরণ করাই এবং সেই স্মরণ করাতে গিয়ে নিজেরও স্মরণ হয় চেষ্টা করি আমলের আপনাদেরকে নসিহা করছি যে শাবান মাসে কিছু না কিছু দু চারটা হলেও নফল রোজা রাখার চেষ্টা করবেন করবেন তো ইনশাআল্লাহ সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন এ মাসের শেষের কয়টা দিন বাদে বাকি পুরো মাসই প্রায় রোজা রাখতেন এত গুরুত্ব তিনি দিয়েছেন আর আপনার আমার যদি জীবনে এই মাসে দু চারটা রোজাও রাখা না হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে নিজে কি কোন মুখে দাবি করব আমরা ঠিক না ঠিক অতএব ভাইরা আমার রমাদান মাস তো আসছেই তার আগেই শাবান মাস থেকে নফল রোজার রিহার্সেল শুরু করব একটা বিষয় আমরা জানি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে রিহার্সেল করতে হয় রিহার্সেল মানে কি সেই গুরুত্বপূর্ণ কাজ করার আগে প্রস্তুতিমূলক কিছু আয়োজন থাকে মহড়া বলে যেটাকে
আপনি একটা বড় কাজ করবেন গুরুত্বপূর্ণ কাজ করবেন ওই মূল কাজটা করার আগে আপনি এক ধরনের প্রস্তুতি এবং মহড়া নিতে থাকেন ঠিক না ভাই ঠিক যে কিভাবে আমি এই কাজটা করব তার একটা পরিকল্পনার অংশ হিসেবে আপনি আগে থেকে প্রস্তুতিমূলকভাবে সেই কাজটা ডেমো বা মহড়া আপনি করতে থাকেন ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের গোটা 30 দিনের রোজা যে ফরজ করা হয়েছে এই উম্মতের উপরে এবং আগের সব নবীর যুগের সকল রাসূলের যুগের সকল উম্মতের উপতি সেই রোজাগুলো রাখতে যেতে আমাদের অসুবিধা না হয় এইজন্য শাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা ঐচ্ছিক আজকে রাখেন আবার আগামী সপ্তাহে একটা রাখেন বা সপ্তাহে দুইটা রাখেন বা যখন তৌফিক কুলা ততটা রাখেন আপনি কিছু রোজা রাখার মাধ্যমে এক ধরনের রিহার্সেল করলেন প্রস্তুতি নিলেন এক ধরনের আপনি মহড়া করলেন কোর্স কিসের ওই যে রমজানের রোজা আসছে সেটার কথা কি বুঝাইতে পারছি ঠিক একই ভাবে বান্দার যত ফরজ আমল আছে ভালো করে খেয়াল করি বান্দার যত ফরজ আমল আছে এই সমস্ত ফরজ আমলের একটা নফল ফরম্যাট আছে সুন্নাত ফরম্যাট আছে ফরজটার পাশাপাশি একটা নফল ফরম্যাট আছে ব্যাপারটাকে একটা উপমা দিলে এক্সাম্পল দিলে সুন্দর বুঝে আসবে কোন একটা অফিসে আপনার গুরুত্বপূর্ণ একটা কাজ আছে অনেক গুরুত্বপূর্ণ কাজ সেই গুরুত্বপূর্ণ কাজে আপনার একটা এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে আরো বিভিন্ন রকমের কাগজপত্র লাগবে একটা ছবি লাগবে আরো কিছু লাগবে আপনি এই কাগজগুলো সেখানে নিয়ে যাচ্ছেন একজন সতর্ক মানুষ যিনি এত গুরুত্বপূর্ণ কাজ এই কাজটা যদি তার হয়ে যায় তাহলে তার জীবনে বিরাট উপকার হয়ে যাবে তার নামে কোন একটা বড় কিছু পাস হয়ে যাবে অথবা তার চাকরি হয়ে যাবে বা কোন একটা কিছু হয়ে যাবে এরকম গুরুত্বপূর্ণ কাজে তার কাছে যে পেপারস গুলো চাওয়া হয়েছে যেই কাগজগুলো তাকে দিতে বলা হয়েছে সেই কাগজগুলো একটা একটা করে নিবে নাকি একটার বেশিও রাখার চেষ্টা করবে বুঝেন নাই তাকে বলা হয়েছে একটা এনআইডি কার্ডের ফটোকপি আনবা একটা ছবি নিয়ে আসবা একটা পাসপোর্টের ফটোকপি থাকলে সেটা নিয়ে আসবা জন্ম নিবন্ধনের সার্টিফিকেট নিয়ে আসবা চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে আসবা এরকম কিছু কাগজ আনতে বলছে যদি বুদ্ধিমান মানুষ হয় বিচক্ষণ মানুষ হয় তাহলে এগুলোর একটা সেট সে রাখবে মাস্টার কপি বলে এটাকে আবার কিছু এক্সট্রাও রাখবে যদি একটা কাগজ হারায় যায় বা নষ্ট হয় বা খুঁজে পাওয়া না যায় তাহলে যেন ওইটা দিয়ে কাজ করতে পারে এরকম সতর্কতামূলক অতিরিক্ত কপি নেওয়া হয় কি হয় না ঠিক একইভাবে একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত ফরজ কাজের নির্দেশ করেছেন যত ফরজ কাজ বিশেষ করে ইসলামের যে স্তম্ভগুলো পাঁচ ওয়াক্ত নামাজ রমজানের রোজা যাকাত হজ এই সব কাজগুলো ফরজ না নফল ফরজ এই ফরজ কাজগুলোর নফল এবং সুন্নাত ফরম্যাটও আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন কিভাবে পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজ তো হলো কম রাকাত সংখ্যা খুব বেশি না যেমন ফজরের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত দুই রাকাত জোহরে আসরে মাগরিবে এশায় চার আপনারা কি শুধু এই রাকাতগুলোই পড়েন না তারা আগে পড়ে আরো কিছু নামাজ পড়েন পড়েন না ফজরের ফরজ দুই রাকাত কিন্তু তার আগে দুই রাকাত সুন্নাত জোহরের ফরজ চার রাকাত তার আগে চার রাকাত সুন্নাত তারপরে দুই রাকাত সুন্নাত পড়েন কি পড়েন না আসরের আগে চার রাকাত সুন্নাত আছে সেই সুন্নাতটা নিয়মিত সুন্নাতটা মাঝে মধ্যে পড়ার কথা সেটাও আল্লাহ যাদেরকে তাওফিকে দেয় তারা চেষ্টা করেন মাগরিবের ফরজ তিন রাকাত তারপরে গুরুত্বপূর্ণ সুন্নাত সুনানে রাতে বা সুন্নাত মুয়াক্কাদা আছে দুই রাকাত সেটাও আমরা পড়ি মাগরিবের চার রাকাত ফরজের পাশাপাশি পরে আরো দুই রাকাত সুন্নাত আমরা পড়ি কেন ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সমস্ত আমলের আগে পরে কিছু সুন্নাত আমল রেখেছেন ফরজের পাশাপাশি সুন্নাত এটা হলো এক্সট্রা ওই যে লোক অফিসে কাজের জন্য গেছে ধরেন একজন প্রবাসী নতুন তিনি বিদেশে যাবেন কোন দেশে যাবেন তো ভিসা আসছে ভিসার কপিটা সাথে রাখেন আবার ফটোকপিও সাথে রাখেন যদি আল্লাহ না করুক মূলটা হারায় যায় যাতে ফটোকপিটা দিয়া কোনো একটা কাজ করতে সে পারে ঠিক না বে ঠিক একইভাবে আমাদেরকে ইসলাম ফরজ কাজগুলোর আগে পরে কিছু সুন্নত কাজ করতে বলেছে ওই একই ধরনের কাজের সুন্নত ফরম্যাট রেখেছে যাতে করে কিয়ামতের ময়দানে বান্দার ফরজ আমলের যদি ঘাটতি দেখা দেয়
অসুবিধা দেখা দেয় তাহলে নফল বা সুন্নতটা দিয়ে যেন ফরজের ঘাটতি পূরণ হয় আরেকটা উদ্দেশ্য হলো যাতে মূল কাজটা সঠিকভাবে হয় এজন্য আগে থেকে সেটার ওয়ার্ম আপ সেটার প্রস্তুতিমূলক আয়োজন সেটার রিহার্সেল জাতীয় আয়োজন যা আগে থেকে সরাসরি ফরজ নামাজে না গিয়ে আগে একটু সুন্নাত নামাজ পড়ে নিজেকে প্রস্তুত করে নিলাম এরপরে আমি ফরজ নামাজে গেলাম তাহলে ফরজ নামাজটা সুন্দর হবে ভালোভাবে হবে একই ভাবে আপনি দেখবেন যত ফরজ আমল আছে যাকাত যাকাত আদায় করা ফরজ কিন্তু যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তারা শুধু সম্পদের হিসাব করে যাকাতই দিবে তা নয় যাকাতের বাইরেও তাদেরকে কিছু দান করা লাগবে কি লাগবে না মসজিদ মাদ্রাসায় তো আর যাকাতের টাকা দিবেন না হ্যাঁ সেখানেও তো দান করতে হবে তো এইজন্য ফরজ দান যেটা ওটার পাশাপাশি সুন্নাত এবং নফল দানের নির্দেশ ইসলাম আমাদেরকে করেছে ঠিক একই ভাবে এই যে রমজান মাস আসছে রমজান মাসের আগে এবং রমাদান মাসের পরে কিছু নফল বা সুন্নাত রোজার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমাদান মাসের আগে শাবান মাসে আমরা রোজা রাখি এটা হলো যে নামাজের আগে সুন্নাত পড়েন যে ফরজ রমজানের রোজার আগের সুন্নাত রোজা হলো এই শাবানের রোজা আর নামাজের পরেও সুন্নাত পড়ি অনেক সময় যেমন জোহরের সময় শেষে দুই রাকাত পড়ি না মাগরিবের পরে দুই রাকাত পড়ি এশার পর দুই রাকাত পড়ি ফরজ নামাজের যেরকম আগেও সুন্নাত আছে পরেও সুন্নাত আছে রমজানের 30 দিনের বা মাসব্যাপী যে রোজা আছে ফরজ তার আগেও সুন্নাত রোজা আছে সেটা হলো শাবানের রোজা আর তার পরেও সুন্নাত রোজা আছে সেটা হলো শাওয়ালের 6 রোজা কথা কি বুঝাইতে পারছি তাহলে শাওয়ালের 6 রোজার কথা তো আমরা জানি আলহামদুলিল্লাহ বেশিরভাগ লোক রাখারও চেষ্টা করি কিন্তু আজকে যে বিষয়টা আমি উপস্থাপন করার চেষ্টা করলাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা এটার আলোচনা আমাদের সমাজে খুব একটা নাই আমরা আজকে অনেকেই হয়তো নতুন করে শুনলাম শাওয়ালের 6 রোজা যারা রাখেন আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন পাশাপাশি এই যে শাবান মাস শুরু এই মাসেরও কিছু না কিছু দিন অন্তত আল্লাহর নবীর মহব্বতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে তার সুন্নাহর ইত্তেবার অংশ হিসেবে আমরা এই মাসের কিছু দিনের রোজা রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ভাইরা আমার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন মডেল হিসেবে তিনি আমাদের জন্য মডেল তিনি আমাদের জন্য আদর্শ তিনি যা যা করতেন সেটা করার মধ্যে এই উম্মতের কল্যাণ নিহিত আছে বুঝে আসুক আর না আসুক তার অনুকরণ থেকে ছিটকে পড়ে গেলে অন্য পথে চলে গেলে মানুষ গোমরা হবে পথহারা হবে যে পথের শেষ মাথায় থাকবে জাহান্নাম আর তার অনুকরণ যদি করতে থাকে তার পিছে পিছে যদি চলতে থাকে তার কাজ দেখে দেখে যদি করতে থাকে তাহলে এই চলার শেষ গন্তব্য হবে ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউস অতএব আমরা এই শাবান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এই মাসটির বৈশিষ্ট্যই হলো যেটি সেটা হলো নফল রোজার শ্রেষ্ঠ মাস এই মাসে আমরা কিছু কিছু নফল রোজা সুন্নাত রোজা রাখবো তো ইনশাআল্লাহ আমরা অনেক দিনে রোজা রাখার জন্য অস্থির হয়ে যাই যে দিনগুলোতে রোজা রাখার কোনো নির্দেশ হাদিসে পাওয়া যায় না কিন্তু রাখার জন্য আমরা অস্থির হয়ে যাই এবং সেটার জন্য আমরা এত ব্যাকুল হয়ে যাই যে ওইটাকে আমরা ফরজ ওয়াজিব বা সুন্নতের মতো গুরুত্ব দেই অথচ এই শাবান মাসের বেশিরভাগ দিনগুলোতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন আমাদের দেশে আমার ব্যক্তিগত জানাশোনা অনুপাতে বেশিরভাগ মানুষ শাবান মাসে ওই শবে বরাতের একটা রোজা ছাড়া আর কোনো রোজা রাখার সুযোগ বা তৌফিকই পায় না চেষ্টা করব তো রাখার ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন মোহতরম হাজিরিন শাবান মাসের এই যে নফল রোজা এটা রাখার ক্ষেত্রে আবার কিছু নিয়ম আছে যেমন আমরা শুরুতে বলেছি এই মাসের শুরুর দিকে নফল রোজা রাখার ফজিলত বেশি শুরুর দিকে এখন থেকে আপনি রাখা শুরু করবেন দশে শাবান পনেরো শাবান পর্যন্ত বিশে শাবান পর্যন্ত রাখতে পারেন তবে যত শেষের দিকে যাবে তত আস্তে আস্তে রোজা কমায় দিবেন শাবানের একেবারে শেষের দিকে রোজা রাখা অনুচিত শাবান মাসের একেবারে শেষের দিন উনত্রিশে শাবান যেদিন উনত্রিশে শাবান চাঁদ দেখা গেল তো পরের দিন ধরেন তিরিশে শাবান ওই তিরিশে শাবানের দিন যদি চাঁদ তিরিশে হয় আর কি তাহলে সেই দিন আমাদের দেশে অনেক মুরব্বীরা রোজা রাখতেন এখনও অনেকে রাখেন কেন রাখেন তার কারণ হলো যুক্তি হলো তারা ধরেন যে শাবানের শেষের দিনটা যদি তিরিশা হয় ওই দিনে রোজা রাখলে যদি চাঁদ উনত্রিশা হয়ে থাকে হয়তো কেউ দেখে নাই কিন্তু আকাশে চাঁদ উঠে গেছে কেউই দেখলো না তাহলে
30 নম্বর দিন আমি যদি রোজা রাখি এটা যদি চাঁদ উঠে থাকে আর কেউ না দেখে থাকে তাহলে এটা রমজান মাসে হয়ে গেল আর যদি চাঁদ না উঠে ওইটা শাবান মাসে থাকে তাহলে শাবানের মধ্যে হয়ে গেল এটাকে বলা হয় বাই চান্স রোজা রাখা চান্সের রোজা যদি চাঁদ উঠে থাকে তাহলে রমজান আর চাঁদ না উঠে থাকে শাবানের রোজা হয়ে গেল এরকম রোজা রাখার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট এবং পরিষ্কার ভাষা নিষেধ করেছেন এজন্য শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে হবে এটা যেন আমাদের জানতে হবে আবার শাবান মাসের শেষের দিনে রোজা রাখা যেটাকে ইয়াউমুশ শক বলা হয়েছে হাদিসের ভাষায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুশ শক বা সন্দেহের দিনে রোজা রাখতে নিষেধ করেছেন যে এটা এটা কি শাবানের শেষ দিন নাকি রমজানের প্রথম দিন যদি কোথাও চাঁদ দেখা প্রমাণিত না হয় আকাশে তাহলে সেক্ষেত্রে সন্দেহের বশবর্তী হয়ে এটাকে পহেলা রমজান মনে করার কোনো কারণ নাই কারণ ইসলামে ধোঁয়াশা অস্পষ্টতা বিভ্রান্তি এবং সন্দেহমূলকভাবে কোনো কিছু করার কোনো সুযোগ নাই হয় চাঁদ দেখা প্রমাণ হয়েছে বা হয় নাই রমজানের চাঁদ দেখা গেছে তাহলে রমজান আর যদি চাঁদ দেখা প্রমাণ না হয় তাহলে সেটা শাবান মাস অতএব চান্স নিয়ে যদি চাঁদ উঠে থাকে আর কেউ না দেখে থাকে তাহলে রমজান আর না হলে শাবান এরকম চান্সে কোনো রোজা রাখার নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই অতএব যে সমস্ত মুরব্বীরা অনেকেই আছেন শাবানের শেষের দিন রোজা রাখেন এটা অনুচিত কাজ এটা ভুল কাজ এটা করবেন না কারণ এটা সন্দেহের দিন রোজা রাখা অর্থাৎ শাবানের শেষের দিন রোজা রাখা হাদিসে নিষেধ আছে তাহলে শাবান মাসের ফজিলত এবং মর্যাদা আমরা জানলাম যে এই মাসটি রমাদানের পূর্ববর্তী মাস হওয়ার কারণে এর গুরুত্ব অপরিসীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন রমজানের পরে সবচেয়ে বেশি নফল রোজা তিনি এই মাসে রেখেছেন অতএব একজন ইমানদার এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করবে এই মাসের মধ্য রজনী যেটাকে নিসফুর লাইলাতুন নিসফ মিন শাবান হাদিসে বলা হয়েছে শাবানের মধ্য রজনী শাবানের মধ্য রাত মাঝামাঝি রাত অর্থাৎ ১৫তম রাত যেটি এই ১৪ই শাবান দিবাগত রাত বা মধ্য শাবান রজনী যেটাকে আমাদের দেশে শবে বরাত বলি আমরা এই রাত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত আছে সবগুলো হাদিসকে সামনে রাখলে যে জিনিসটি আমাদের কাছে পরিষ্কার হয় তা হলো যে এই রাতের ফজিলত আছে একেবারে কোনো ফজিলত নাই এটা যেমন সঠিক নয় আবার একইভাবে আমাদের কাছে এটাও পরিষ্কার হয় এই রাতকে আমরা অনেকে এত মর্যাদার রাত মনে করি যে লাইলাতুল কদরের চাইতেও গুরুত্ব বেশি দিয়ে থাকি আমাদের দেশে এই রাতে যত বেশি ইবাদত বন্দেগি করার জন্য মানুষ চেষ্টা করে মসজিদে আসে একত্রিত হয় শবে কদর পাওয়ার জন্য এর ছিটে ফোটা বা এর সামান্যতম চেষ্টাও মানুষ সাধারণত করে না অথচ এ রাতের এত ফজিলত নাই যত ফজিলত বলা হয় বিশেষ করে এ রাতে ভাগ্য নির্ধারণ হওয়া সম্পর্কিত বর্ণনাগুলো গ্রহণযোগ্যতার লেভেলে উত্তীর্ণ নয় বরং সূরায়ে দোখানের আয়াত থেকে বোঝা যায় সারা বছরে বান্দার ভাগ্যটা ঠিক হয় লাইলাতুল কদরে যেই লাইলাতুল কদর বা শবে কদর হলো রমজানের শেষ দশকে সূরায়ে দোখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম তার আগের আয়াতে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আমি কোরআনকে একটি বরকতময় রাতে নাজিল করেছি এর পরের আয়াতে আল্লাহ বলেছেন ফিহা সেই বরকতময় রাতে যে রাতে কোরআন নাজিল করা হয়েছে সেই রাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় পৃথক করা হয় এবং এই আয়াত থেকে বোঝা যায় যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর সে রাতে আল্লাহ তাআলা ভাগ্য ঠিক করেন তবে হ্যাঁ লাইলাতুন নিসফ মিন শাবানের একেবারে ফজিলত নাই ব্যাপারটা সেরকম নয় এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক এবং মুশরিক ছাড়া যারা অন্যের প্রতি হিংসা করে এবং যারা শিরকে লিপ্ত এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য এই রাতে বান্দা চেষ্টা করবে তার আগে থেকে নিজেকে শির থেকে পরিচ্ছন্ন করবে কারো প্রতি হিংসা থাকলে শত্রুতা থাকলে বিদ্বেষ থাকলে সেটা থেকে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করবে একজন ইমানদার মানুষ এ হলো শাবান মাসে একজন ইমানদারের করণীয় বিশেষ করে এই মাসে রমজানের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে কি প্রস্তুতি যে আমার রমজানে কখন আমি কোরআন তেলাওয়াত করব এই রমজানে আমি কয় খতম কোরআন দিব কত পারা কোরআন তেলাওয়াত করব আমার কোরআনের তেলাওয়াতের জন্য কোন সময়টা ঠিক করব ফজরের আগে পড়ব না পরে পড়ব আমি এই রমজান মাসে কোন বদভ্যাসটা বাদ দিব কোন খারাপ কাজটা বাদ দিব এগুলোর পরিকল্পনা একজন মুসলমান করবেন আমরা আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে রমাদান পরিকল্পনা নামে রমাদান প্ল্যানার নামে একটা বই গত বছর করেছিলাম প্রায় 30,000 কপি আমরা বিতরণ করেছি এই বছরও সেই বইটা প্রায় 50,000 কপি আমরা বিতরণ করার পরিকল্পনা করেছি এই বইটাতে আমরা
প্রতিদিন একটা করে আয়াত একটা করে হাদিস একটা করে দোয়া এবং সারা দিনে কি আমল করলেন তার একটা ফিরিস্তি একটা তালিকা একটা চেকলিস্ট কোরআনুল কারীমের কতটুকু তেলাওয়াত করলেন নফল নামাজ কতটুকু পড়লেন হ্যাঁ আল্লাহর 99 নামগুলোর প্রতি ঈমান আনা জরুরি সেগুলোর অর্থ সম্পর্কে জানা এগুলোর প্রতিদিনের একটা কর্মপরিকল্পনা আমরা দিয়েছি এটা কোরআন হাদিসের বানানো কোনো ফরম্যাট না শুধুমাত্র কাজের সুবিধার জন্য রমজান মাসটাকে যেন বেটার ইউজ আমরা করতে পারি ভালো ব্যবহার যেন করতে পারি সেজন্য চেষ্টা এটা আপনাদের মত করে আপনারা তৈরি করে নিতে পারেন আমরাও রমজানের প্রস্তুতি নেই কিন্তু সেই প্রস্তুতিটা হলো কি এখন থেকে অনেকে সয়াবিন তেল কেনা শুরু করছে যে রমজান মাস আসছে প্রচুর পরিমাণ পেঁয়াজি খেতে হবে প্রচুর পরিমাণে বেগুনি খেতে হবে প্রচুর পরিমাণে সোলাবট ভাজা খেতে হবে অতএব আগে থেকে তেলের যে দাম এখনি বাড়া শুরু হইছে না জানি রমজানে কত টাকা হয় অতএব বেগুন বেশম সোলা চিনি এগুলো কিনে স্তূপ করে আমরা রমজানের প্রস্তুতি নেই ঠিক না বে ঠিক শাবান মাসে একজন ইমানদার রমজানের প্রস্তুতি নেবেন এইভাবে যে রমজান মাস আসছে এই মাসে আমি কোন টাইমে কোরআন তেলাওয়াত করব ভোর রাতে সাহরি খেতে উঠি ভোর রাতের সময়টা কত গুরুত্বপূর্ণ কত দামি সময় এই টাইমে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন ডেকে ডেকে বিপদ দূর করেন ডেকে ডেকে বান্দার চাওয়া পূরণ করেন এই টাইমে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলা দোয়া করা হাত তোলা মুনাজাত করা এটা তো আমাদের কপালে অন্য সময় হয় না আমরা তথাকথিত ব্যস্ত দুনিয়ার কারণে আমরা পারি না কিন্তু রমজান মাসে সাহরি খাওয়ার জন্য তো আমাদের উঠাই লাগে অতএব আমরা যদি রমজান মাসে সাহরি খেতে উঠে এখন থেকে পরিকল্পনা করি যে একটু 10টা মিনিট হাতে রাখবো এই 10-20 মিনিট আমি আল্লাহর কাছে দোয়া করব চোখের পানি ফেলবো এটা সম্ভব কি সম্ভব না ইফতারের আগের সময়টা গুরুত্বপূর্ণ সময় দোয়া কবুল হওয়ার সময় খুবই মূল্যবান সময় আর এই মূল্যবান সময়টিতে একজন ইমানদার হিসাবে আমরা চাইলে এখন থেকে যদি পরিকল্পনা করি যে ইফতারে বেশি আইটেম রাখবো না বেশি গঞ্জাম রাখবো না যাতে করে ইবাদত বন্দী করা যায় যাতে করে ইফতারের আগে ব্যস্ত না হইয়া ইফতারের আইটেম নিয়া যাতে দোয়াতে ব্যস্ত থাকা যায় সেই চেষ্টা এখন থেকে করব তাহলে এই শাবান মাসের অন্যতম আরেকটা আমল হলো রমজানকে যাতে আমরা ভালোভাবে ইবাদত বন্দীগীতে কাটাতে পারি সেজন্য এখন থেকে চেষ্টা করতে পারি এখন থেকে তার জন্য প্ল্যান পরিকল্পনা করতে পারি যে কিভাবে আমার রমজান কাটবে আমার রমজানে ইবাদত বন্দীগীতে বাধা হয় যে বিষয়গুলো সেগুলোকে চিহ্নিত করে একটা একটা করে সেগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করার চেষ্টা এখন থেকে করতে হবে চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন মোহতরম হাজিরিন যেহেতু এই মাসে আমাদের আমলনামা আল্লাহর দরবারে উঠানো হয় সেজন্য এই মাসটাতে বিশেষভাবে নেক আমল করার চেষ্টা করতে হবে আপনি খেয়াল করবেন যে সকাল সন্ধ্যায় বান্দার আমলনামা সারা দিনেরটা সন্ধ্যা সারা রাতেরটা সকালে যেহেতু ফেরেশতারা উপস্থাপন করে এই জন্য প্রেনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই টাইমটাতে বেশি বেশি আল্লাহর তাসবিহ পেশ করতেন আল্লাহর জিকির করতেন আল্লাহর কাছে দোয়া করতেন দোয়া দরুদ পড়তেন সকাল সন্ধ্যা অনেকগুলো দোয়া দরুদ আছে আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়াসাব্বিহু বুকরাতাও আসিলা সকালে সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করো হ্যাঁ এই টাইমটাতে একজন ইমানদার আমলের চেষ্টা করবে ঠিক একইভাবে সোমবার বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত কেন এর অন্যতম একটা কারণ এটাও যে এই দুই দিন বান্দার আমলনামার রিপোর্ট সাপ্তাহিক রিপোর্ট জমা হয় যেন বান্দা সেদিন রোজা থাকে আল্লাহ যেন রহম করেন তার রিপোর্ট দেখে যেন তার জন্য ভালোর ফয়সালা করেন একইভাবে সারা বছরের আমলনামা শাবান মাসে যেহেতু উপস্থাপন করা হয় এই জন্য এই মাসটাতে নফল রোজা এবং নেক আমল করার চেষ্টা করতে হবে চেষ্টা করব না আমরা ইনশাআল্লাহ খুবই দুঃখের বিষয় বেশিরভাগ মুসলিমরা আমরা জানিও না যে মাসটা চলে যাচ্ছে আমার হিসাব আমার রিপোর্ট জমা হচ্ছে আল্লাহর কাছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত অন্যায় করে কত অপরাধ করে আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে আছে কত অপরাধ আমাদের আছে কত ত্রুটি আমাদের আছে এগুলোর হিসাব নিকাশ হচ্ছে আল্লাহর কাছে সেগুলো জমা দেয়া হচ্ছে আসল হিসাব নিকাশ তো আখেরাতে হবে কিয়ামতের দিন হবে এখন থেকে আল্লাহর কাছে সেটা নাড়াচাড়া হচ্ছে এখনই যদি ওই ফাইলটাতে আল্লাহ তাআলা অনুগ্রহের ফয়সালা করে দেন তাহলে তো কিয়ামতে সহজ হবে এজন্য প্রতি বছর শাবান মাস আসলে আপনি যদি একটু সতর্ক হন আপনি যদি নড়ে চড়ে বসেন আপনি যদি এটা মাথায় রাখেন যে আমার তো আমল নামার সারা বছর গত 11 মাসেরটা এখন উপস্থাপন করা হয়েছে কত নামাজে ত্রুটি করছি কত নামাজে গাফিলতি করছি কত উল্টাপাল্টা করছি কত আমলের ত্রুটি হয়েছে এই সবগুলো আল্লাহর দরবারে যেহেতু উপস্থাপন করা হচ্ছে সেজন্য এই মাসটাতে অন্তত আমি ভালো হয়ে থাকি নেক হয়ে থাকি ইস্তেগফার করি রোজাদার থাকি যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করছেন তাহলে ইনশাআল্লাহ প্রতি বছর যদি আপনি এইভাবে করে করে রাখেন
তাহলে কিয়ামতের ময়দানে আপনার আমলনামা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবেন। সেখানে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়েছেন এবং রহম করেছেন, অনুগ্রহ করেছেন, সব মামলার ফাইলগুলোতে আপনার পক্ষে আল্লাহ তাআলা রায় দিয়েছেন ইনশাআল্লাহ। চেষ্টা করব না আমরা ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনার আমার নামে যদি দুনিয়ার আদালতে কোনো মামলা উঠে আর শুনানি চলে, আপনি জানেন আজকে আপনার মামলার শুনানি, আপনার মামলার রায়, আলোচনা চলছে, সাক্ষ্য গ্রহণ চলছে, হ্যাঁ, মামলার নথিপত্র নেওয়া হচ্ছে, অভিযোগপত্র গঠন হচ্ছে, আপনি আসামি, আপনার অনেক দোষ আছে, আপনার নামে মামলা আছে, সেই মামলার শুনানি, সাক্ষ্য গ্রহণ, সেই মামলার অভিযোগপত্র আপনার দাখিল করা এবং গঠন করা এগুলো হচ্ছে, এটা যেদিন হবে সেই দিনটাতে আপনার মধ্যে কোনো অস্থিরতা থাকবে না, শান্ত থাকবেন আপনি, অস্থিরতা থাকবে না, কোনো পেরেশানি হবে না, টেনশন হবে না। আপনি যদি নির্দোষ হন তারপরও আপনার মধ্যে টেনশন থাকবে কি থাকবে না, যে আদালতে আমার নামে মামলার নথিপত্র যাচাই চলতেছে, দেখা দেখি চলতেছে, রিপোর্ট জমা দেওয়া হচ্ছে, তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে, তাহলে আল্লাহ জানে কি ফয়সালা হয়, আল্লাহ জানে প্রতিবেদনে কি আছে কি না আছে, আপনার মনটায় দুরু দুরু করবে কি করবে না ভাইরা আমার। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে আমাদের আমলনামা জমা হচ্ছে, আমাদের হিসেব জমা হচ্ছে এই মাসে। আমরা গাফেল, আমরা উদাসীন, আমাদের কোনো খবর নেই, আমরা অবচেতন, আমাদের কোনো সেন্স কাজ করে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের যেন বোধোদয় হয়, আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস থেকে, তার সিরাত থেকে শিক্ষা গ্রহণ করে শাবান মাস জুড়ে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ বেশি বেশি করে আল্লাহর দরবারে, আল্লাহর নিকটে ফেরেশতারা আমার সারা বছরের আমলনামা জমা দিয়েছেন, না জানি আমার বিরুদ্ধে কি রিপোর্ট হচ্ছে, না জানি কি প্রতিবেদন হচ্ছে, যেন সে প্রতিবেদনগুলো সবগুলোকে আল্লাহ তাআলা ক্ষমার দৃষ্টিতে দেখেন, উদার ঔদার্যের দৃষ্টিতে দেখেন, উদারতার নজরে দেখেন, আল্লাহ যেন সেটাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখেন। সেজন্য আমি যদি এই কামল করে রোজা রাখি আমি লাভবান হব। অতএব শাবান মাস নফল রোজার মাস, আল্লাহর কাছে হিসেব গ্রহণ হচ্ছে, হিসাব জমা দেওয়া হচ্ছে, রিপোর্ট এবং প্রতিবেদন অভিযোগপত্র দাখিল হচ্ছে, সেই কথা মাথায় রেখে এই মাসটিতে বিশেষভাবে আল্লাহর দিকে মনোনিবেশ করা, আল্লাহর দিকে রুজু হওয়া, মনটাকে আল্লাহর ভয়ে সন্ত্রস্ত করা। আল্লাহ তাআলা এই জিনিসটা খুব পছন্দ করেন, বান্দা যখন আল্লাহর ভয়ে একটু তটস্থ থাকে আল্লাহ তাআলা ওই বান্দাকে এমনিই মাফ করে দেন। আল্লাহ চান যে বান্দা আমার কাছে ভীত সন্ত্রস্ত থাকুক, আমাকে ভয় করুক, আল্লাহ চান যে বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা করুক। ভাইরা আমার, চোখ যেদিন বন্ধ হয়ে যাবে আর সুযোগ আসবে না। অতএব এই শাবানটি আমাদের জন্য একটা সৌভাগ্যের বিরাট বড় সুযোগ, সুবর্ণ সুযোগ, এটাকে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। যে কয়টা দিন আছে শাবান মাসের, প্রতিটা দিন স্মরণ করব যে আমার আমল নামা না জানি জমা হচ্ছে এই মাসের কোন সময়ে আল্লাহর দরবারে বিধায়, সেটার জন্য আমরা তটস্থ থাকব, নফল রোজা রাখব, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব, ইবাদতের পরিকল্পনা করব এবং রমজানের রোজার ক্ষেত্রে সুন্নাকে ফলো করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সালাফে সালেহীন এবং পূর্বসূরীরা অনেকে শাবান মাস আসলে কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করতেন। এর একটা কারণ হলো যে রমজান মাসে তো কোরআন তেলাওয়াত অনেক করতে হবে, হঠাৎ করে তো করা হয় না, আগে থেকে একটু প্রস্তুতি নিলে, অভ্যাস গড়ে তুললে তখন রমজানে কোরআন তেলাওয়াত করা দেখবেন সহজ হবে, হঠাৎ করে হুটহাট করে হয় না, যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে প্রস্তুতি নিতে হয়, তার অংশ হিসাবে কোরআন তেলাওয়াতের প্রস্তুতি এই মাস থেকে নিতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদানের এই গুরুত্বপূর্ণ মাসে এটাকে সামনে রেখে শাবান মাসে বেশি বেশি করে সুন্নাসম্মত আমল করা, এ মাসের মর্যাদাকে অনুধাবন করা, বিশেষ করে এই মাসে রোজা রাখার সুন্নাত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, মুর্দা হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, এই হারানো এবং বিলুপ্ত হওয়া সুন্নতকে নতুন করে জিন্দা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা শুনলাম জানলাম তারা আমাদের মা বোনদেরকে জানিয়ে দিব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে রোজার জন্য এত অস্থির থাকতেন, এত পরেশান থাকতেন, এত চেষ্টা করতেন, অন্য কোনো মাসে রমজান ছাড়া রোজা রাখার জন্য তিনি এত চেষ্টা করতেন না। আমাদের অন্তত দু চারটা হলেও রাখা উচিত, অন্তত নবীর উম্মত হিসাবে দাবি করার ফলে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চাটা থাকবে আছে না, আচ্ছা দেখি কতটুকুর উত্তর দেওয়া যায়।
بسم الله ভাই প্রথম প্রশ্ন একটু আওয়াজ না করি মেহরবানি করে সবাই চুপ থাকি প্রথম প্রশ্ন আমার বয়স 30 বছর আমার কোমরে কৃত্রিম হাড় লাগিয়েছি ডাক্তারের নিষেধ আছে সারা জীবন নিচে বসে কোনো কাজ না করতে এখন আমি চেয়ারে বসে নামাজ পড়ি আমার নামাজ হবে কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই আমরা প্রথমে এই ভাইয়ের জন্য দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই ভাই অসুস্থ আছেন তাকে যেন শিফা কামাল আজালা দান করুন বলুন আমিন যদি কারোর এরকম অসুস্থতা থাকে যে তার কোমরে কৃত্রিম হাড় লাগানো হয়েছে যার কারণে তিনি বসে কোনো কাজ করতে পারবেন না ফ্লোরে বসতে পারবেন না তাহলে এই আল্লাহর বান্দা চেয়ারে বসে বা যেভাবে তার সুবিধা হয় সেভাবে বসে তিনি নামাজ পড়তে পারবেন যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম এবং দাঁড়ানো থেকে চেয়ারে বসতে সক্ষম তাহলে তার দাঁড়ানোর ফরজ আদায় করতে হবে দাঁড়ানোটা একটা ফরজ এরপরে রুকু সেজদা করতে পারে না কোমর ভাঙতে পারে না তাহলে চেয়ারে বসে হালকা একটু মাথা ঝুঁকি ইশারা করে রুকু বা সেজদা করবে এইভাবে সে নামাজ পড়বে কারণ লাইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাইরে কোনো কিছু করার জন্য তার উপরে কোনো নির্দেশ চাপায়া দেন নাই বিধায় যতটুকু সাধ্য আছে ততটুকু তিনি করবেন ইনশাআল্লাহ কিন্তু আজকাল অনেকে আছেন একটু সামান্য শরীরটা ব্যথা ভালো লাগে না একটু কোমর ব্যথা মনে হইছে একটু গায়ে জ্বর মনে হচ্ছে আর চেয়ারটা টান দিয়ে বসে উনি নামাজ শুরু করে দিয়েছেন আছে না নাই এরম সাহেব মার্কা নামাজ পড়লে সে নামাজ আল্লাহর কাছে কবুল হবে না অবশ্যই আপনাকে দাঁড়িয়ে রুকু করে সিজদা করে নামাজ পড়তে হবে যদি আপনার সক্ষমতাই না থাকে আপনার ক্ষমতাই না থাকে আপনি যদি অসুস্থ হয়ে যান কোনোভাবেই পারেন না তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হবে এই যে কোমরে এই আল্লাহর বান্দার হাড় লাগানো হয়েছে কৃত্রিম হাড় তিনি অসুস্থ অতএব তার জন্য তিনি যদি রুকু সিজদা করতে না পারেন চেয়ারে বসে ইশারা রুকু সিজদা করা জায়েজ আছে এরপরে প্রশ্ন আমাদের এলাকায় মুমূর্ষ অবস্থায় বা কঠিন বিপদের সময় হাফেজ ডেকে এনে সূরা আনাম 21 বার বা 41 বার খতম করানো হয় এটা কতটুকু সহিহ সহিহ হাদিসের আলোকে জানাবেন কোন ব্যক্তি যদি অসুস্থ থাকেন মুমূর্ষ অসুস্থ তো এই ব্যক্তির জন্য কোরআনে কারীমের যদি সূরা তেলাওয়াত করে সুস্থতা কামনা করা হয় আরোগ্য লাভের চেষ্টা করা হয় তাহলে সেটা তো জায়েজ আছে কারণ কোরআনে কারীমের সূরা কোরআনে কারীমের আয়াত এগুলো দিয়ে রোগের শেফা হিসাবে ঝাড়ফুঁক করা বা এগুলো তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করা সুস্থতা কামনা করা এটা জায়েজ আছে এই রুকিয়া এটা নাজায়েজ না কিন্তু যদি কেউ মনে করে যে মুমূর্ষ অবস্থায় এই কোরআনে কারীমের তেলাওয়াত করলে এর সওয়াবটা তিনি ওই মুমূর্ষ ব্যক্তিকে পাঠিয়ে দিবেন তো জীবিত মানুষ একজনে কোরআন তেলাওয়াত করে আরেকজন জীবিত মানুষকে ট্রান্সফার করে দিবে এই ট্রান্সফারের সিস্টেম নাই মোবাইলের যেরকম আপনার পয়সা টাকা পয়সা এগুলো ব্যালেন্স যেরকম ট্রান্সফার করা যায় এই আমলনামা বা সওয়াব একজন জীবিত মানুষ আরেকজনের জন্য ট্রান্সফার করতে পারে না অতএব মুমূর্ষ ব্যক্তির সামনে এইরকম অসুস্থ অবস্থায় রুকিয়া বা ঝাড়ফুঁক হিসাবে তেলাওয়াত করতে পারেন কিন্তু যদি আপনি মনে করেন যে এই তেলাওয়াত করলে বিশেষ সওয়াব হবে এতবার পড়লে এই সওয়াব হবে অতবার পড়লে ওই লাভ হবে যেগুলো কোরআন হাদিসে উল্লেখ নাই এরকম কোনো কিছু যদি আপনি বিশ্বাস করেন তাহলে সেটা জায়েজ হবে না দুনিয়াবি জাগতিক যে ব্যাপার আছে যেমন সুস্থতা সেটার জন্য আপনি কোরআন তেলাওয়াত করে আশা করতে পারেন তবে এই ক্ষেত্রে আমরা জানি যে কোরআন খতম করার কোরআন পড়ার জন্য একটা ব্যবসায়িক ব্যাপার সেবার হয়ে গেছে আজকাল যে টাকা পয়সা দিলে কিছু লোক পড়ে দেয় কোরআনে কারীমের তেলাওয়াত দোয়া এগুলো যার যারটা শেষে করবেন এটাই হলো শরিয়ার মূল ফরম্যাট অন্যের কাছ থেকে দোয়া চাইতে পারেন কিন্তু তাই বলে এটার জন্য ভাড়াটিয়া লোক ঠিক করে তারা টাকা নিয়ে নিয়ে সব জায়গায় পড়ে পড়ে দিয়ে আসে এই সিস্টেম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেম না কথা কি বুঝাতে পারছি এরপরে প্রশ্ন হলো যদি কোনো সৎ ন্যায়পরায়ণ সহজ সরল ব্যক্তিকে শুধুমাত্র হেনস্থা কটুক্তি ও হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তি বা সম্প্রদায় ইচ্ছাকৃতভাবে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দেয় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন ভাইরা আমার তরুণরা আজকাল আমরা যারা ফেসবুক প্রজন্ম আছি ফেসবুক প্রজন্ম ইউটিউব প্রজন্ম টিকটক প্রজন্ম হ্যাঁ টুইটার প্রজন্ম ইনস্টাগ্রাম প্রজন্ম যে প্রজন্ম হাতে আজকাল প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া
এই সোশ্যাল মিডিয়া প্রজন্মের লোকদের জন্য তরুণদের জন্য ভালো কাজ করার যেরকম অপার সম্ভাবনা আছে আল্লাহর কাঠগড়ার অনেক বড় আসামি আসামি হওয়ার ভয় আছে আল্লাহর কাঠগড়ার আসামি হওয়ার ভয় অনেক আছে কারণ ফেসবুক ইউটিউব এবং এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো আমাদের যুবক ভাইরা যারা আছেন আপনাদেরকে বিশেষভাবে বলছি আপনাদের অনেকের জন্য এগুলো হয়ে গেছে নিছক বিনোদনের একটা প্ল্যাটফর্ম কিভাবে মজা করবেন কিভাবে রসিকতা করবেন কিভাবে আনন্দ বিনন্দন করবেন এই হলো চিন্তা ভালো কথা আপনি এখান থেকে রসিকতা করেন আনন্দ বিনোদন করেন এটা নাজায়েজ না কিন্তু আপনার রসিকতা করতে গিয়ে যদি অন্য কোন মানুষকে আক্রমণ করেন কারোর চরিত্র হনন করেন কারোর অধিকার নষ্ট করেন তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনি অপরাধী হয়ে গেলেন আমরা অনেকে বিশেষ করে যারা ফেসবুক ইত্যাদিতে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সক্রিয় এই লোকগুলোকে দেখা যায় তারা এই ব্যাপারে তাদের কোনো বাজ বিচার নাই এই ব্যাপারে তাদের কোনো সেন্স নাই হুঁশ নাই মাথা কাজ করে না তারা টেরি পায় না যে তাদের নিজের অজান্তে তারা কবিরা গুনাহ করে ফেলছে ধরুন কথার কথা একজন মানুষ তিনি কোনো ভুল করেছেন তার ভুলটা নিয়ে আপনি ট্রলবাজি করতেছেন আপনি মজা করতেছেন আপনি মিম বানাচ্ছেন আপনি তার ওইটা নিয়ে আপনি রোস্টিং ভিডিও বানাচ্ছেন সমালোচনা করতে গিয়া তার চরিত্র হনন করছেন তার নামে বাজে ট্যাগ দিচ্ছেন তার ছবিকে বিকৃত করে একটা পোস্ট বানাইতেছেন তাকে ব্যঙ্গ করে বিভিন্ন কথা বলতেছেন তার ব্যক্তিগত বিষয় নিয়ে সন্দেহমূলকভাবে নানা রকমের আপত্তিকর ট্যাগ দিচ্ছেন মন্তব্য করতেছেন হাহা করছেন মজা করছেন ভাইরা আমার কোনো মানুষের চরিত্র নিয়ে মজা করা এটা হারাম কেমন হারাম কোনো মানুষকে নিরপরাধ মানুষকে হত্যা করা যেরকম হারাম কাউকে নিয়ে এরকম হাসি ঠাট্টা মজা করা অপমান করা তুচ্ছতাচ্ছিল্য করা অসম্মান করা তার মর্যাদা হানি করা এরকম হারাম এবং গুনাহের কথা এটা আমার কথা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন আজকের দিনটা যেরকম সম্মানিত আজকের এই জায়গাটা যেরকম সম্মানিত এই মাসটা যেরকম সম্মানিত আরাফার ময়দানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন ঠিক একই রকম তোমাদের প্রত্যেকের রক্ত এরকম সম্মানিত একজন আরেকজনের রক্ত ঝরাতে পারবে না তোমাদের প্রত্যেকের মর্যাদা ইজ্জত সম্মান এরকম সম্মানিত কারোর ইজ্জত নষ্ট করা যাবে না অতএব কোনো মুসলমানের ইজ্জত যদি আপনি নষ্ট করেন ফেসবুকে একজনকে নিয়ে ট্রল করতেছেন সব বন্ধু মিলে সব দোস্ত মিলে হয়তো বেচারা ভুল করেছে ভুল করলে তার গঠনমূলক সমালোচনা অবশ্যই করতে পারেন বিশেষ করে বয়সে যারা তরুণ তাদের কাছে মনে হয় এই রকম পাগলামি ছাগলামি করা এরকম উল্টাপাল্টা করা এটা বোধহয় আমাদের রাইট ভাইরা আমার মানবিক মূল্যবোধ আজকাল হারিয়ে গেছে একজন বারো চোদ্দ ষোলো বছরের কিশোর কিংবা সতেরো আঠারো বছরের তরুণ তার কাছে বয়সে তার বাপের সমান অথবা তার চাইতে হয়তো বড় এরকম মানুষকে নিয়েও অনেক বাজে মন্তব্য আমরা করছি সবচেয়ে লজ্জা লাগে যখন ইসলামের নাম দিয়া ইসলামের লেবাস পরে ফেসবুক ইত্যাদিতে দেখা যায় কথার কথা কোনো নায়িকা তিনি হারামে লিপ্ত অশ্লীলতায় ডুবে আছেন সমাজের অনেকের নষ্টের কারণ হয়ে আছেন তাই বলে তাকে নিয়ে আপনি বাজে মন্তব্য করলেন তার মনে আঘাত দিয়ে অযথা তাকে খোঁচাখুচি করলেন এবং গালিগালাজ করলেন গালিগালাজ করলেন আপনি মনে করতেছেন আপনি ইসলামের খেদমত করতেছেন অথচ এগুলো ইসলামের খেদমত হতে আপনি গঠনমূলক সমালোচনা করেন আপনি তাকে নসিহত উপদেশ করেন কিন্তু সেটা আপনি করছেন না তরুণরা এবং আমাদের বয়সে যারা কিশোররা আছে এদেরকে আমরা উস্কে দিচ্ছি উস্কে দিচ্ছি কিরকম উস্কে দিচ্ছি তাদেরকে আমরা ভোগবাদী করে তুলছি আপনি দেখবেন মা বাপ ছেলে মেয়ে যদি কোনো কিছু চায় চাইতে দেরি আনতে দেরি না ঠিক না ভাই ঠিক চাইতে দেরি আনতে দেরি না প্রবাসে যদি বাবা থাকে বিদেশে যদি থাকে তো তো কোনো কথাই নেই বাবা কি লাগবে শুধু বলো মোবাইল একটা চাইলে তিনটা দিতে রাজি আর দেশে থাকলেও একই কথা ছেলে মেয়েকে বাবা মারা এখন দিতে দিতে দরকারের চাইতে আরো বেশি দিচ্ছে যার কারণে তাদের মধ্যে ত্যাগ তিতিক্ষা করা স্যাক্রিফাইস করা মানবিক মূল্যবোধ থাকার যে একটা ব্যাপার আছে সেটা আজ তরুণদের মধ্যে নাই হারিয়ে গেছে ভাইরা আমার এটা খুবই খারাপ জিনিস এর সবচেয়ে বড় সাফার হবে ওই তরুণ ওই কিশোরের মা বাপ নিজেরা
কারণ সে তো ত্যাগ শিখে নাই তার বাপ মার কাছ থেকে সে তো ভোগ শিখছে শুধু বাপ মাতারে ভোগ করা শিখাইছে সেক্রিফাইস শিখায় নাই এইজন্য বাপ মার জন্য ত্যাগ করাও সে জানবে না আজ ঘরে ঘরে দেখা যায় যে আমাদের ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না কেন কথা শুনবে কারণ মা বাবা তো তাদেরকে শুধু ভোগ শিখাইছেন ত্যাগ শিখান নাই মুরব্বীদের জন্য যে সেক্রিফাইস করতে হয় ছাড় দিতে হয় এটা তো যুবকরা আজকাল ভুলে গেছে আমাদের বাংলাদেশের মানুষের যে ঐতিহ্য ছিল মুসলমান হোক আর হিন্দু হোক সব ধর্মের মানুষের একটা কমন ঐতিহ্য ছিল যে বয়সে ছোটরা বয়সে বড়দেরকে মর্যাদা দিত কিন্তু আজ ফেসবুক প্রজন্মের মধ্যে এই জিনিসটা দেখা যায় না এবং ফেসবুকে যে ট্রলবাজি কে কাকে নিয়ে ট্রল করছে লোকটা কে আর যেই হোক না কেন একজন মুসলমান একজন মানুষ তার মর্যাদাহানি আমি করতে পারি না কিন্তু শয়তান আমাদেরকে দিয়ে করাচ্ছে অনেক সময় দেখবেন যার সাথে আপনার মনের মিল নেই আপনি হয়তো এক গ্রুপের ইসলামিক দল করেন আরেক গ্রুপের ইসলামিক কোন একটা গ্রুপের সমর্থক বা নেতা তার ছবিরে ব্যঙ্গ করে তার নামে কটুক্তি করে তাকে নিয়ে হাসাহাসি করে আপনি মনে করতেছেন আপনি দিনের খেদমত করছেন এই লোকগুলোর সম্পর্কে আল্লাহ বলেছেন যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আমি কি তোমাদেরকে বলে দিব এমন লোকদের কথা যারা অনেক কষ্ট করতেছে এবং এই কষ্ট করে তারা আল্লাহর কাছে কোনো পুরস্কার পাবে না আল্লাযীনা দাল্লা সাআইহুম ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে তাদের সমস্ত সাধনা বরবাদ ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ অথচ তারা মনে করতে তারা সওয়াবের কাজ করতেছে ইসলামের কাজ মনে করে সেবা মনে করে আল্লাহকে খুশি করার জন্য একজন নায়িকাকে গালি দিলেন ফেসবুকে সওয়াব হবে না গুনাহ হবে একজন খারাপ মানুষ দুর্নীতিবাজ ধরা পড়ছে সে দুর্নীতি করে ঠিক আছে তার দুর্নীতির বিরুদ্ধে আপনি প্রতিবাদ করেন সামাজিক প্রতিরোধ সামাজিক আন্দোলন সামাজিক সচেতনতা গড়ে তোলেন সবই ঠিক আছে কিন্তু তার বাপ মা তুলে একটা গালি দিলেন সওয়াব হবে না গুনাহ হবে তো এই রকম মনে করতেছেন আপনি আপনি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের কোন নিয়ম অন্যায় কোন নিয়ম অবলম্বন করে যদি আপনি অবস্থান গ্রহণ করেন তাহলে সওয়াবের পরিবর্তে উল্টা কি হবে গুনাহ হবে বিধায় যারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ করজোর করে আপনাদের কাছে অনুরোধ করি ভাইরা বিশেষ করে তরুণরা আল্লাহর ওয়াস্তে হেয়ালিপনা করবেন না পাগলামো করবেন না আপনি হাসি রসিকতা করেন কিন্তু অন্যের চরিত্র নিয়ে ছিনিমিনি খেলতে যাবেন না কাউকে নিয়ে মন্তব্য করার আগে ১০ বার ভাববেন এই মন্তব্য হয় মিজানে নেকামলের পাল্লায় উঠবে না হয় বদামলের পাল্লায় উঠবে দুইটার মধ্যে তৃতীয়টা হওয়ার কোনো সম্ভাবনা নাই অতএব আপনার প্রতিটা মন্তব্য আপনার প্রতিটা পোস্ট আপনার প্রতিটা শেয়ার এটাকে ভেবেচিন্তে করবেন আপনি হাসি রসিকতা করেন কিন্তু সেটা অন্যের অধিকার নষ্ট করে নয় কারণ ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা নয় আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পর কথা বলতে পছন্দ করতেন না দ্রুত ঘুমিয়ে পড়তেন আমাদের সর্বোচ্চ কতটুকু জেগে থাকা উচিত এবং ওয়াজ মাহফিলগুলো কত রাত পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত বলে মনে করেন খুবই সুন্দর এবং দরকারি প্রশ্ন ভাই আমরা সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল যারা আয়োজন করেন সবার কাছে আমরা উদাত্ত আহ্বান রেখেছিলাম যেন মডেল মাহফিল করেন সবাই আদর্শ মাহফিল যেন করেন এই মডেল মাহফিলের একটা অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো গভীর রাত পর্যন্ত মাহফিল করা যাবে না আলহামদুলিল্লাহ আপনাদের এই মাহফিলটা সহনীয় পর্যায়ে আছে ১১টার ভেতরেই মাহফিল ক্লোজ হয়ে যাচ্ছে যদিও এটা ১০টা সাড়ে ১০টার মধ্যে করতে পারলে আরও ভালো হতো কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে কথাবার্তা বলা আড্ডা মারা হ্যাঁ এবং জেগে থাকা এই কাজগুলো তিনি পছন্দ করতেন কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই করতেন সেটা আমাদের জন্য উপকারী আমাদের বুঝে আসুক বা না আসুক দেখুন তিনি এশার পর পর শুয়ে যেতেন আজ আজ আমরা জানি যে রাতের প্রথম প্রহরে অনেক বিশেষজ্ঞরা আমাদেরকে জানান যে রাতের ১০টা থেকে ২টা পর্যন্ত এই সময়টার ঘুম মানুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই সময়টার ঘুম মানুষের বডিতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হুবহু এই কাজের কথা সেই ১৪৫০ বছর প্রায় ১৪৫০ বছর আগে ১৪০০ বছরের বেশি সময় আগে তিনি বলে গেছেন এখন আমাদের কাছে সেটার বাস্তবতা এবং যথার্থতা প্রমাণিত হলো যে রাতে তাড়াতাড়ি ঘুমাইলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো শুধু স্বাস্থ্যের জন্য ভালো তা নয়
ইমান আমলের জন্য ভালো কারণ রাতে তাড়াতাড়ি ঘুমাইলে ফজর নামাজ পড়া সহজ হবে এজন্য রাত গভীর পর্যন্ত মাহফিল করাটা অনুচিত এখন কথা হলো তাহলে 9টা 10টা পর্যন্তই বা মাহফিল কেন হবে এর উত্তর হলো মূলত এশার নামাজটা রাতের 1/3 পর্যন্ত দেরি করে পড়াটা উত্তম এবং ভালো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন তোমাদের জন্য কষ্টকর মনে না হলে আমি এশার নামাজকে বিলম্বে পড়ার নির্দেশ করতাম আবশ্যক করে দিতাম এজন্য রাতে এশার নামাজটা 1/3 পর্যন্ত 1/3 মানে সূর্য যখন ডুবে আবার ফজরের যখন ওয়াক্ত হয় আজানের সময় হয় এই দুই সময়কে ভাগ করে মোট যত ঘন্টা হবে তার তিন ভাগের এক ভাগ সময়ের পরে এসে এই টাইমটাতে এশা পড়া হলো উত্তম এবং ভালো সেই জন্য এই সুলুসুল লাইল বা 1/3 পর্যন্ত এনে এশার নামাজ পড়ার অংশ যদি আমরা হিসাব করি তাহলে এই 9টা 9:30টা 10টা এরকমই হয় এই টাইমে নিয়ম হলো মাহফিল শেষ করে এশা পড়ে বাসা চলে যাওয়া যাতে করে তাড়াতাড়ি শুয়ে যাওয়া যায় যারা মাহফিল করেন আমরা তাদেরকে অনুরোধ করি যে সুন্নাহ ফরম্যাটগুলোতে চলে আসেন আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে এটা অনেকে আমল শুরু করেছেন আবার অনেকে আমাদেরকে দিয়েই রাত 12টা 11:30টা পর্যন্ত মাহফিল করাচ্ছেন আল্লাহ তাআলা মাহফিল কর্তৃপক্ষকে হেদায়েত দান করুন তারা যেন মাহফিল করতে গিয়ে আবার ইসলামের বিরোধী কাজ না করেন সুন্নাত অনুযায়ী করেন আমরা যারা রাত জেগে থাকি এখন তো আর শহর আর গ্রাম নাই সব জায়গায় নেট আছে কারেন্ট আছে যার কারণে রাত 12টা 1টা পর্যন্ত আমরা বসে বসে মোবাইলে মুনাজাত করি মোবাইলের মুনাজাত বুঝুন তো মোবাইল টিপে টিপে করতে দুই হাত দিয়ে যেভাবে টিপে টিপে করেন অনেকটা মুনাজাতের মতোই লাগে এই মোবাইলের মুনাজাত ধরে আল্লাহর কাছে মুনাজাত আপনি আমি ভুলে গেছি আল্লাহ আমাকে আপনাকে maaf করে দিন সবাইকে আল্লাহর কাছে যেতে হবে ভাই হিসাব দিতে হবে জীবনের অতএব রাতে গভীর রাত পর্যন্ত মোবাইল টিপবেন না মোবাইল টিপলে ফজর নামাজে মুসল্লি কম থাকবে আপনাদের এলাকা ফজর নামাজে মুসল্লি বেশি থাকে না কম থাকে বেশি থাকে বলে মাশাআল্লাহ এরকম এলাকা থাকলে তো এটা তো ফেরেশতা এলাকা বলতে হবে ভাইরা আমার বেশিরভাগ এলাকাতে ফজর নামাজে মুসল্লি থাকে অন্য নামাজের তুলনায় কম অথচ এই টাইমে বেশি থাকার কথা কারণ সবাই তো কোনো ব্যস্ত নাই মার্কেট নাই অফিস নাই আদালত নাই সবাই হাজির আছে মসজিদে মুসল্লি বেশি থাকার কথা কিন্তু নাই কারণ কি ওই যে রাত ধরে মোবাইলের মুনাজাত ধরতে ধরতে দেরিতে ঘুমায় ফজর সময় উঠতে পারে না আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন এরপরে প্রশ্ন হলো বিবাহের সময় স্ত্রী যদি স্বামীকে দ্বিতীয় বিবাহ না করার শর্ত দেয় তাহলে স্বামী কি সেটা মানতে বাধ্য খুব দরকারি প্রশ্ন বিবাহের সময় যদি কোনো মেয়ে মানুষ পাত্রীপক্ষ বা পাত্রী নিজে যদি পাত্রকে শর্ত দেয় যে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি তবে শর্ত হলো তুমি আমাকে বিবাহ করার পর আর কোনো সতী আনতে পারবা না আমার দ্বিতীয় বিয়ে করতে পারবা না শর্ত দিলাম স্বামী যদি সেই শর্ত মেনে বিয়ে করে যে ঠিক আছে শর্ত মানলাম এই শর্ত যদি মেনে বিয়ে করে তাহলে স্বামী পরে আর বিয়ে করতে পারবে কি না তো এটার উত্তরে ওলামায়ে কেরামের অনেকেই বলেছেন যে স্বামী আর দ্বিতীয় বিয়ে করতে পারবেন না যদি করেন বিয়ে হয়ে যাবে কিন্তু স্ত্রী তার সংসার করা না করার ব্যাপারে ইখতিয়ার থাকবে বিবাহ ভাঙার উদ্যোগ নেওয়ার ক্ষমতা এবং অধিকার স্ত্রীর থাকবে অর্থাৎ স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারেন এবং যথাযথ নিয়মে বিবাহ ভঙ্গের জন্য উদ্যোগী হতে পারেন অধিকার তার থাকবে কারণ তিনি শর্ত দিয়েছেন আর আল মুসলিমুনা আলা শুরুতিহি মুসলমান যে শর্ত করবে ওই শর্ত তাকে রক্ষা করা আবশ্যক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর এক হাদিসে বলেছেন আহাক্কু শুরুতে আনতুফু বিহি মা মাস্তাহলালতুম বিহিল ফুরুজ যার অর্থ হলো বিয়ের সময় যে সমস্ত শর্ত দেওয়া হয় বা যে শর্ত দেওয়া হয় ওই শর্ত রক্ষা করাটা অনেক গুরুত্বপূর্ণ অন্য শর্তের মধ্যে এই শর্ত রক্ষা করাটা আরও বেশি গুরুত্বপূর্ণ এই জন্য বিয়ের সময় কোনো স্ত্রী যদি শর্ত দেয় যে আমাকে বিয়ে করছো ভালো কথা কিন্তু আমি তোমার গ্রামের বাড়িতে কিন্তু থাকবো না এটা যদি তুমি মেনে নিতে পারো তাহলে বিয়ে করো এটা মেনে যদি বিয়ে করেন তাহলে ঠিকই বউরে কোথায় রাখতে হবে শহরে রাখতে হবে অর্থাৎ বিয়ের সময় যে শর্ত দিবে ওই শর্ত মানতে হবে আবার অনেক উলামা ইকরাম বলেছেন এই শর্ত ফাসেদ এই শর্ত কোনো গ্রহণযোগ্য শর্ত নয় তো যাই হোক প্রথম মত অনুযায়ী যদি বিয়ের সময় এরকম শর্ত দেয় স্বামী সে শর্ত মানবে যদি সে শর্ত ভঙ্গ করে তালাক হয়ে যাবে না সম্পর্ক টিকে থাকবে স্ত্রী যদি স্যাক্রিফাইস করে সেটা অনেক বেশি ভালো হবে কিন্তু প্রথম মত অনুযায়ী স্ত্রী চাইলে সে শর্ত ভঙ্গ করার কারণে বিবাহ ভঙ্গের উদ্যোগ নিতে পারে কিন্তু স্বামীর জন্য দ্বিতীয় বিয়ে করা বা অন্য কাউকে বিয়ে করা এটা করার ফলে যে তার বিবাহ ভেঙে যাবে ব্যাপারটা সেরকম নয় তবে
ওয়াদা করলে সে ওয়াদা রক্ষা করা উচিত ইমানদার ওয়াদা রক্ষা করবে কোরআনে কারীমে আল্লাহ বিভিন্ন জায়গায় ইমানদারের বৈশিষ্ট্য সফল মুমিনের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াআহদিহিম রাউন যারা অঙ্গীকার রক্ষা করে এরা হলো সফল ইমানদার জান্নাতুল ফেরদাউসের মালিক অতএব ইমানদার ওয়াদা করলে ওয়াদা রক্ষা করার চেষ্টা করবেন তবে তার উপরে তাদের যে বিবাহ থাকা বা না থাকার সম্পর্ক ব্যাপারটা কিন্তু সেরকম নয় এরপরে প্রশ্ন হলো ওয়াজের মজমা যতক্ষণ শ্রোতাদের জজবা ততক্ষণ এই জজবা সুদূর প্রসারী লালন ও পালনের জন্য আমাদের ওয়াজ মাহফিল সমূহ আরো কিভাবে কম্প্রিহেনসিভ ও প্রোডাক্টিভ করা যায় আপনার মতামত আশা করছি খুবই সুন্দর এবং দরকারি প্রশ্ন এটা ঠিক যে আমাদের দেশে ওয়াজ মাহফিলে যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ নারায়ে তাকবীর জজবা জোশ চোখের পানি মাথার টুপি সব ঠিক আছে ওয়াজ মাহফিল থেকে চলে গেছে আবার তার যে আকাম কুকাম হারাম কাম যা করত আবার সেই একই জায়গায় সে আবার হাবুডুবু খাচ্ছে ঠিক না ঠিক এগুলার অন্যতম একটা কারণ হলো ওয়াজ মাহফিলগুলো থেকে আমরা হেদায়েত পাচ্ছি না ওয়াজ মাহফিলগুলো বেশিরভাগ বক্তারা চেষ্টা করেন মাহফিলগুলোকে জমানোর জমানো বুঝেন হাসানো কাঁদানোর কিচ্ছা কাহানি বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করে মানুষকে ধরে রাখা জমায় রাখা এই চেষ্টা করে এই চেষ্টা খুব কম বক্তা করে যে আমি যতক্ষণ কথা বলবো কোরআন হাদিস থেকে মানুষের জীবনে নেওয়ার মতো শেখার মতো কথা যেন বলতে পারি আরেকটি কারণ আছে সেটা হলো যে বক্তা যখন এখলাস তার মধ্যে না থাকে তিনি যখন কথা বলেন দুনিয়ার আশায় তখন তার থেকে তার ওই কথা থেকে হেদায়েতের সম্ভাবনা অনেক কম থাকে আজ এই রোগটাও অনেক ব্যাপক আকার ধারণ করেছে এই জন্য ওয়াজ মাহফিল এত হচ্ছে কিন্তু সেই অনুযায়ী হেদায়েত নাই কিন্তু তারপরও নাই মামার চাইতে কানা মামা ভালো ওয়াজ মাহফিল যদি না থাকতো তাহলে এতক্ষণ তো বসে বসে গান শুনতেন ঠিক না ঠিক গুনার কাজ করতেন কিছু তো ভালো কথা শুনেন আলহামদুলিল্লাহ কাঙ্ক্ষিত ফলাফল হয় না এটা ঠিক কিন্তু কিছু ফলাফল হয় কিন্তু ওয়াজ মাহফিলগুলোর মধ্যে গুণগত মান পরিবর্তন করা গেলে কর্তৃপক্ষ যারা আছেন তারাও যদি চেষ্টা করেন আমরা আমরা কোরআন হাদিসের কিছু কথা মানুষকে শোনাবো পরিবর্তন করার চেষ্টা করব তাহলে অনেক ভালো কিছু করা সম্ভব আয়োজকরাও বেশিরভাগ চায় টাকা উঠাইতে পারে কোন হুজুর সুরসার আছে কোন হুজুরের কোন হুজুর জমাইতে পারবে কোন হুজুর ভাইরাল বক্তা কোন হুজুর অনেক বেশি আসলে পাবলিক বেশি হবে এই সব ধান্দায় হুজুর দাওয়াত দেয় কোন হুজুর কোরআন হাদিসের কথা বেশি বলবে মানুষকে এখলাসের সাথে দাওয়াত দিবে উপকার হবে মানুষের ওই চিন্তা করে মাহফিলের আয়োজকরা খুব কমই আয়োজন করে ঠিক না ঠিক এই জন্য মাহফিলগুলো থেকে যতটা উপকার হওয়ার কথা ততটা উপকার হয় না আল্লাহ তাআলা আয়োজক আলোচক এবং শ্রোতা তিন শ্রেণীর মানুষকে এই মাহফিল থেকে হেদায়েত গ্রহণ করার হেদায়েত বিতরণ করার তৌফিক দান করুন আমরা অনেকে আছি শ্রোতা তাদের মধ্যেও কিছু ভেজাল আছে অনেক শ্রোতা আছেন যে এই সমস্ত এটাকে ম্যাগাজিন অনুষ্ঠান বানায় ফেলছে ম্যাগাজিন অনুষ্ঠান মাহফিলটা এখন আজকাল কি ম্যাগাজিন অনুষ্ঠান এখানে আসে মজার জন্য যে হুজুর আপনার বিভিন্ন অঙ্গভঙ্গি করবে বিভিন্ন ভাবভঙ্গিমা করবে এগুলো দেখে একরকমের মজা করবে এন্টারটেনমেন্ট করবে অবশ্য তাও খারাপ না কারণ হারাম এন্টারটেনমেন্টের জায়গায় একটা হালাল এন্টারটেনমেন্ট হলো কিন্তু এটা শুধু এন্টারটেনমেন্ট না এটা তো কোরআন হাদিসের কথা বলার জায়গা আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ওয়াজ মাহফিলগুলোকে গুণগত মান পরিবর্তন করে আদর্শ ওয়াজ মাহফিল করার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো স্ত্রী স্বর্ণের জাকাত কি স্বামীকে দিতে হবে খুবই জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন এই প্রশ্ন আমাদের বহু বোনের ঘরে ঘরে স্ত্রীর যে গহনা আছে স্বর্ণ আছে এগুলোর জাকাত কে দিবে স্ত্রীকে দিতে হবে না স্বামীকে দিতে হবে এই ব্যাপারে একটা বিষয় আমাদেরকে আগে পরিষ্কার হতে হবে যে স্বর্ণের মালিক গহনার মালিক আসলে কে এটার উত্তর যদি জানা যায় তাহলে জাকাত কে দিবে সে উত্তর দেওয়া সহজ হবে আমাদের দেশে মহিলাদের প্রতি এত অবিচার আমরা করি এত জুলুম আমরা করি নামাজি কালামি মুসলমানরাও অন্যদের কথা তো বটেই যে মেয়েদের সম্পদ কি সেটা পরিষ্কার করে তাদেরকে বুঝাই দেই না অনেক স্বামী আছেন যে তারা স্ত্রীকে স্বর্ণ দেন গহনা দেন প্রবাসী আছেন সেখান থেকে স্বর্ণ পাঠান বিয়ের সময় স্বর্ণ দেন এই স্বর্ণের মালিক কে সেটা আসলে পরিষ্কার থাকে না বলে কেন পরিষ্কার থাকে না কারণ হলো স্ত্রীকে আপনি গহনা দিলেন
এরপরে আপনার যখন টাকার দরকার হইছে আপনি বলতেছেন যাও তোমার গলার হারটা দাও কি করবা বলে ওই যে স্বর্ণকারের কাছে দিয়ে টাকা আনবো বা বিক্রি করে দিব তো বেচারি গলা থেকে কিনে ওটা খুলে দিয়ে দিতে বাধ্য হচ্ছে এই দৃশ্য আমাদের দেশে আছে না নাই এমন কি স্বামীর মা স্বামীর বোন বা যে কেউ পরিবারের তারা চাইলেই তার গহনা নিয়ে যেতে পারতেছে সে অধিকার মনে হচ্ছে তাদের আছে এরকম একটা অবস্থা আছে না নাই আমাদের দেশে তাহলে এই স্বর্ণের মালিকটা কে একটা হতে পারে যে স্বামী এটার মালিক তিনি তার স্ত্রীকে ব্যবহারের জন্য দিয়েছেন যে ঠিক আছে তুমি এই স্বর্ণ ব্যবহার করো আমার যখন লাগে আমি নিয়ে নিব তোমাকে মালিক বানাই দেই নাই শুধু ব্যবহার করতে দিলাম এরকম যদি হয় তাহলে তো এটা দান করা হলো না মোহর হিসাবে যদি আপনি স্ত্রীকে স্বর্ণ দেন তাহলে সেটা মালিক কে হবে স্ত্রী হবে ওইটা তো আপনি নিতে পারবেন না আপনি নিতে হলে স্ত্রীর কাছে নরম হয়ে আবেদন করতে পারেন আবদার করতে পারেন চাইতে পারেন যে তুমি যদি দয়া করে তোমার স্বর্ণটা দাও আমার বিপদ পড়েছি আমি তোমার স্বর্ণ বিক্রি করে আমি বিপদ উদ্ধার হয়ে আবার তোমার এটা আমি পরিশোধ করে দিব তুমি ধার দাও এটা আমি চাইতে পারেন আপনি আর আপনি চাওয়ার পর স্ত্রী দিবে কিনা সেটাও তার অধিকার আছে সে যদি বলে না তুমি আবার কখন টাকা পয়সা কামাইতে পারবা না না পারবা আমি দেব না তুমি অন্যভাবে সারো সে অধিকারও স্ত্রীর আছে এটা বলার পর যদি স্ত্রীর প্রতি আপনি কোনো প্রকার জুলুম না করেন ভুল না বুঝেন অন্যায় আচরণ না করেন তাহলে আপনি আদর্শ মুসলমান আপনি আসল মুসলমান আর যদি ওইটা বলার পর স্ত্রীর প্রতি আপনি চড়াও হন তাহলে আপনি দুই নম্বর মুসলমান কথা কি বুঝাইতে পারছি এখন আমাদের দেশে বউরে যদি বলে যে তোমার স্বর্ণটা বিক্রি করে দাও আমার বিদেশ থেকে ভিসা আসছে টাকা দিতে হবে আমি বিদেশে গেলে আবার তোমারে কিনে দেব বউ যদি বলে না তুমি পরে কিনতে পারো না না পারো তোমারটা তুমি বুঝো আমি স্বর্ণ আমারটা দেব না কি বলেন ওই বউ ওই সংসারে ভাত খাইতে পারবে আল্লাহ আকবার বেশিরভাগ সংসারে আগুন ধরে যায় বলবে বাবারে ডেঞ্জারাস মহিলা স্বর্ণ চাইছি সে দেয় নাই অথচ যদি আপনি তাকে মোহর হিসাবে দিয়ে থাকেন এটার মালিক সে সে আপনাকে দিবে না না দিবে এই এখতিয়ার তার শরীয়ত সম্পদের ব্যাপারে প্রত্যেকের অ্যাকাউন্ট এবং হিসাব আলাদা আলাদা করার কথা বলে অতএব স্ত্রীর গহনার মালিক কে স্ত্রী আপনি যদি তাকে গহনা দেওয়ার সময় এই নিয়ত করেন যে মালিক না তোমাকে ব্যবহার করতে দিলাম তাহলে সেক্ষেত্রে আপনাকে পরিষ্কার করতে হবে যে তোমাকে আমি ব্যবহার করতে দিলাম আমার যখন দরকার হবে আমি বিক্রি করব তো এই জন্য স্ত্রীর গহনার জাকাত কে দিবে এটা নির্ভর করে যে এই স্বর্ণের মালিক কে যারা মহিলারা স্বর্ণের মালিক আছেন সাত ভরির বেশি স্বর্ণ আছে আপনারা আপনাদের স্বামীদেরকে জিজ্ঞাসা করবেন যে স্বর্ণ টন্ন দিছ বাপের বাড়ি থেকে দিলে তো উনি মালিক ওটা তার জিজ্ঞেস করার দরকার নেই যদি স্বামী দিয়ে থাকে জিজ্ঞেস করবেন তুমি যে দিছ এগুলা কি তোমার না আমার কথা পরিষ্কার করো এই প্রশ্ন করলে দেখবেন বেশিরভাগ পুরুষ ধরা পড়ে গেছে আমতা আমতা করবে আমতা আমতা বলবে না মানে তোমার আমার তো একই বলবে না কাহিনী করবে না কোনো কাহিনী নেই সাফ সাফ বলো এটা কি তোমার না আমার আমাকে যদি দিয়ে থাকো তাহলে আমি মালিক আমি যা ইচ্ছা তা করবো আমার মনে চাই বিক্রি করে ফেলবো মনে চাইলে আমার বন্ধু দিয়ে দিবো ভাইরে দিয়ে দিবো ফেলে দিবো আমার ব্যাপার অধিকার আমার আর যদি তোমার হয়ে থাকে আমাকে ব্যবহার করতে দিছো মনে হয় তাহলে তো আরেক জিনিস তাহলে জাকাত তুমি দিবা কারণ তুমি মালিক কথা বুঝতে পারছি তাহলে স্ত্রীর গহনার জাকাত কে দিবে গহনার মালিক যে জাকাত সে দিবে কথা কি বুঝতে পারছি তো এই জিনিসটা পরিষ্কার করতে হবে যে স্বামী কি মালিকানা ধরে রাখছে না ছেড়ে দিছে ছেড়ে দিছে তাহলে স্ত্রী সেটার মালিক হবেন এবং তাকে সেটার জাকাত দিতে হবে যদি জাকাতের নেশা পরিপূর্ণ হয় সাত ভরি বা তার চেয়ে বেশি যদি হয় তখন সবগুলোর বাজার মূল্য ধরে 2.5% হিসাবে জাকাত দিতে হবে এরপরে প্রশ্ন হলো কালো জাদু বিষয়ে পরিত্রাণের জন্য আপনার কাছে কিছু দিক নির্দেশনা আশা করি আসলে আমি অনেকদিন ধরে নিজেকে অসুস্থ বোধ করছি এর মধ্যে আমি স্বপ্নেও দেখছি আমাকে জাদু করা হয়েছে স্বপ্নের মধ্যে জানানো হয়েছে নির্দিষ্ট স্থান থেকে জাদুর উপকরণটি তুলে ফেলতে আর বিষয় সম্বন্ধে আপনার কাছে কিছু নির্দেশনা আশা করি ভাইরা আমার আমাদের দেশে একটা মহামারী চলছে এবং এই মহামারীটা শহরে গ্রামে সর্বত্র শহরে আরও বেশি সেটা হলো ঘরে ঘরে জনে জনে এখন জাদুগ্রস্ত মানুষ এবং জিনের দুষ্ট জিনের প্রভাবে প্রভাবিত অসুস্থ মানুষ এ মানুষগুলোর সংখ্যা এত বেশি বেড়েছে যে কল্পনা করাও যায় না
শহরে বিশেষ করে বিভিন্ন জায়গায় এবং কি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন তান্ত্রিক কবিরাজ অমুক তমুক এই সমস্ত অ্যাডভার্টাইজ এখন মোড়ে মোড়ে পিলারে পিলারে বিভিন্ন জায়গায় জায়গায় এই লোকগুলোর কাজই হলো কুফরি কালাম করা জাদু করা দেখুন জাদুর মাধ্যমে মানুষকে ক্ষতিগ্রস্ত করা দুষ্ট জিন লাগিয়ে দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করা এই জিনিসটা দিনের আলোর মতো পরিষ্কার যারা এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তারা জানেন যে এটাকে যারা অস্বীকার করেন তারা এক বোকার স্বর্গে বাস করছেন কারণ তারা বাস্তবতাকে অস্বীকার করেন জিনে ধরা রোগী যারা দেখেছেন এই রোগীর কাছে থেকেছেন তারা জানেন যে জিনের অস্তিত্ব দেখা না গেলে কি হবে মানুষের উপরে সওয়ার হলে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে জিন সওয়ার হয়েছে পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই কোনো চিকিৎসা বিজ্ঞানের ক্ষমতা নাই ওই জাদুগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করার অথবা জিনে ধরা রোগীর জিন তাড়ানোর কোরআনে কারিমের অলৌকিকতা কোরআনের প্রতি ঈমান আনার জন্য একটা পয়েন্ট যথেষ্ট আমি সবসময় বলি আল্লাহর প্রতি ঈমান আনার জন্য একটা পয়েন্ট যথেষ্ট সেটা হলো জাদুগ্রস্ত ব্যক্তিকে যখন আল্লাহর কালাম পড়ে ঝাড়ফুঁক করা হয় জিনে ধরা রোগীকে আল্লাহর কালাম পড়ে যখন ঝাড়ফুঁক করা হয় সাধারণত এই ধরনের রোগীগুলো কোরআনের তেলাওয়াত সহ্য করতে পারে না আমি এর আগেও বিভিন্ন সময় বলেছি যে আমি এমন রোগী দেখেছি কোরআন তেলাওয়াত এবং আজান শুনলে তার শরীর বাঁকা হয়ে যায় পা এরকম বাঁকা হয়ে যায় একবারে ধনুকের মতো বাঁকা হয়ে যায় এরকম ভয়াবহ অবস্থা এবং কোরআন তেলাওয়াত শুনলে পাগলের মতো হয়ে যায় টিকতে পারে না অস্থির হয়ে যায় এরকম রোগী আজকাল ঘরে ঘরে এর অন্যতম প্রধান কারণ হলো যে এই যে জাদু মন্ত্র এবং কুফরি কালাম করা মানুষগুলো ছড়ায় গেছে সমাজে আমি তো মনে করি প্রশাসনের উচিত এই সমস্ত তান্ত্রিক কবিরাজগুলোকে ধরে ধরে সবগুলোকে বিচারে মুখোমুখি করা কারণ এগুলো স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল লাগানো মানুষের জীবনকে তছনছ করা জাদুগ্রস্ত করা এবং এই ধরনের পরিস্থিতির শিকার করা মানুষকে এই কাজগুলো তারা করে যাচ্ছে মানুষের ক্ষতি করছে এটা এক ধরনের ক্রাইম এটা এক ধরনের অপরাধ সাধারণ কোনো অপরাধ না ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ দিয়ে এই ধরনের অপরাধীদেরকে ইসলামী আদালত মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য জাদুগ্রস্ত কোনো মানুষ যদি জাদুগ্রস্ত হন কোরআন তেলাওয়াত শুনলে তিনি সহ্য করতে পারেন না জাদু ধরা জাদুগ্রস্ত রোগী বিশেষ করে জেনে ধরা রোগীর হাই বেশি আসে হাই হাই তোলে বেশি বেশি করে এবং কোরআন তেলাওয়াত শুনলে সহ্য হয় না আজান এর আওয়াজ শুনলে সহ্য হয় না আর স্বপ্নে বেশি বেশি করে ওই জিনিসগুলো দেখে এগুলো আলামত এগুলো যখন দেখবেন কোরআনে কারিমের সূরা বাকারা বেশি বেশি তেলাওয়াত করবেন তেলাওয়াত শুনবেন বাসায় হাই ভলিউমে তেলাওয়াত চালায় রাখবেন যতটুকু ভলিউম সহ্য করতে পারেন কমপক্ষে ততটুকু ভলিউমে তেলাওয়াত চালু করে রাখবেন ইনশাআল্লাহ এই সমস্ত জাদু দুষ্ট জিনের আক্রমণ থেকে রক্ষা পাবেন আর এর পাশাপাশি সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস এগুলো হলো জাদুর জন্য সবচাইতে বড় মহৌষধের কাজ করে জাদুর রোগীর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাবিদ ইবনে আসম নামে এক কপাল পড়া এক দুষ্ট মানুষ জাদু করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে জাদু করার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এত অসুস্থ হয়ে পড়েছেন যে তাকে সুস্থ করার জন্য কোনো রোগ বালাই দূর করার জন্য ডাক্তার কবিরাজ দেখায় কোনো ট্রিটমেন্ট করে কোনো উপকার পাওয়া যাচ্ছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে সূরায়ে ফালাক সূরায়ে নাস সূরায়ে ইখলাস এই সূরাগুলো নাজিল করেছেন এবং এগুলোর মাধ্যমে ট্রিটমেন্ট করেছেন এজন্য জাদুগ্রস্ত ব্যক্তিকে ফু দেওয়া এগুলো পড়ে পড়ে এগুলো তেলাওয়াত বেশি বেশি করা এবং যারা কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করে কুফরি কালাম করে না এরকম মানুষের কাছে গিয়ে কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক গ্রহণ করবেন আল্লাহ তাআলা জাদুগ্রস্ত মানুষ জেনে ধরা মানুষগুলোকে সুস্থতা দান করুন কিছু মানুষ আছে দেখবেন কোনো অসুখ বিসুখ নাই কিন্তু বিছানায় পড়ে গেছে কোনো কাজ করতে পারে না বাসার বাইরে যেতে পারে না ডাক্তাররা সাধারণত দেখে বলে দেয় মানসিক রোগী হ্যাঁ অনেকে মানসিক রোগী আছেন সেটা যেমন সত্য তবে এই টাইপের রোগী বেশিরভাগ ক্ষেত্রে জাদুগ্রস্ত বা জিনে ধরা রোগী এই বাস্তবতা আমার সামনে একটি নয় বহু কেস দেখার সুযোগ হয়েছে কোনো রোগ ধরা পড়ে না ডায়াগনোসিস হয় না কিন্তু লোকটা শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এগুলো জাদুর কারণে এবং দুষ্টজনের প্রভাবে আলহামদুলিল্লাহ প্রপার ট্রিটমেন্ট যদি করতে পারেন যদিও এই ঝাড়ফুঁক করা মানুষগুলোর ভিতরে বেশিরভাগ লোকই বাটপার কিসিমের হয় এগুলোকে ধান্দা বানায় নেয় ভালো মানুষ নিয়ে গেলেও বলে হাই রে আপনারা জাদু করে শেষ করে ফেলেছ তার ব্যবসা জমানোর জন্য এরকম লোকও আছে আবার ভালো মানুষও আছে পরিমাণে কম তো যারা জাদুগ্রস্ত বা জিনে ধরা রোগী এরকম নিজেকে মনে হয় কোনো রোগ ভালো হচ্ছে না কোনো ট্রিটমেন্টে কোনো ডায়াগনোসিস হচ্ছে না রোগ নির্ণয় হচ্ছে না তাহলে চেষ্টা করবেন যে কোনোভাবে এই কোরআন হাদিসে ঝাড়ফুঁক নেয়ার আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত রাখার থাকা তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র কিছুদিন আগেও আমি
মুভি গান প্রবৃত্তি দেখতে অভ্যস্ত ছিলাম আল্লাহর রহমতে এখন এসব ত্যাগ করা করতে সক্ষম হয়েছি কিন্তু ইদানিং ইসলামিক তুর্কি ওয়েব সিরিজ যথাক্রমে সুলতান সুলেমান আর্তুগরুল গাজী ক্রুলুস ওসমান ইত্যাদি সিরিয়াল দেখতে আসক্ত হয়ে গেছি এ বিষয়ে শরীয়তের বিধান জানতে চাই ভাইরা আমার ইসলামের ইতিহাস জানা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ইসলামের ইতিহাস জানতে গিয়ে যদি আপনি ফিল্ম দেখতে হয় আর সেই ফিল্মে যদি নারী পুরুষ সমান তালে অভিনয় করে এবং পর্দাহীনতা থাকে অশ্লীলতা থাকে সেখানে যদি মিউজিক থাকে সেখানে যদি হারামের উপাদান থাকে এবং সেটা দেখতে গিয়ে যদি আপনাকে হারাম জিনিস অবশ্যই দেখতে হয় অ্যাভয়েড করার সুযোগ না থাকে তাহলে ইসলামের ইতিহাস জানার নাম করে সেরকম ফিল্ম দেখা জায়েজ হওয়ার সুযোগ নাই এটা ঠিক যে মুসলমানদের ইতিহাস আমাদেরকে জানতে হবে সেগুলোর জন্য যদি এরকম ফিল্ম তৈরি করা হয় যে ফিল্মে হারাম কোনো উপাদান নাই তাহলে সেগুলো দেখা জায়েজ আছে এবং এই ধরনের ফিল্ম যেগুলোতে হারাম উপাদান নাই যেগুলো মানুষ দেখতে পারে হালাল যেগুলোতে মিউজিক থাকবে না নারী পুরুষের মিশ্রণ এবং পর্দাহীনতার যে ব্যাপারটা সেটা যদি না থাকে তাহলে সেরকম ফিল্ম দেখা জায়েজ আছে এবং সেটা বানানো জায়েজ আছে কিন্তু এরকম ফিল্ম দেখার নাম করে ইসলামের ইতিহাস জানার নাম করে ফিল্ম দেখলে সেটা গুনাহ হবে সওয়াবের পরিবর্তে এরপরে প্রশ্ন হলো আমাদের দেশে অনেক আলেম জাদুটোনা তাবিজ দেয় এটা কোরআন হাদিস দ্বারা কতটুকু যুক্তিসঙ্গত খুবই সুন্দর প্রশ্ন অনেক মসজিদের ইমাম সাহেব আছেন অনেক আলেম সাহেব আছেন অনেক মুয়াজ্জিন সাহেব আছেন অনেক হুজুর সাহেব আছেন ইয়া লম্বা দাড়ি লম্বা জুব্বা সবই ঠিক আছে কিন্তু ওনার কাছে গেলে আপোষের তাবিজ দেয় আবার বিচ্ছেদের তাবিজ দেয় আবার আপনার একজন আরেকজনের পিছনে শত্রুতা উদ্ধারের তাবিজ দেয় আছে না নাই এই মানুষগুলো এই অপকর্ম যে করছে নিজেরাও জানে না যে দাড়ি টুপি অথবা ইসলামী লেবাস পোশাক পরেও তিনি যে হারাম কাজে লিপ্ত তিনি নিজে জানেনও না কোনো মুসলমানকে কারোর ক্ষতি করার জন্য সহযোগিতা করা কি জায়েজ না না জায়েজ সওয়াবের কাজ না গুনার কথা তাহলে হারাম কাজ কবিরা গুনা যে হুজুর করেন সে হুজুর করলেও সেটা কি হবে কবিরা গুনা হবে কোন মসজিদের ইমাম যদি এরকম কোন তাবিজ কবজ দেয় এরকম কোন কায়ে কারবার করে তাহলে সেই রকম ইমামকে নসিহত করতে হবে না সরে আসলে এই ইমামকে পরিবর্তন করতে হবে কারণ তিনি এই যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানো অমুকের পিছে তমুককে লাগানো ক্ষয়ক্ষতি করার তাবিজ দেওয়া এবং এই জাতীয় জাদু মন্ত্র কুফরি কালাম এগুলোর আশ্রয় নিচ্ছেন অতএব এরকম ব্যক্তিকে নসিহা করতে হবে অথবা তাকে ইমামতি থেকে সরাতে হবে আল্লাহ তাআলা আমাদের যারা এই সমস্ত কাজে লিপ্ত না জেনে তাদেরকে হেদায়েত দান করুন বলে আমিন এরপরে প্রশ্ন হলো বিড়াল কুকুর কুকুর পাখি বা কবুতর পালা যাবে কিনা বিড়াল পালা তো যাবে এতে কোনো সন্দেহ নাই কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল সম্পর্কে বলেছেন ফাইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুম আত-তাওয়াফাত বিড়াল তোমাদের বাসাবাড়িতেই থাকে এইজন্য তার ঝুটাকে তিনি হারাম করেন নাই বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয় তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায় নাপাক হয়ে যায় বিড়াল ঝুটা বিড়াল যদি মুখ দেয় বিড়ালের ঝুটা কি হয় না নাপাক হয় না এজন্য বিড়াল পালা জায়েজ আছে বিশেষ করে ইঁদুরের উপদ্রব থেকে বাঁচার জন্য কিংবা এমনি আদর করে আপনি বিড়াল পালেন কোনো অসুবিধা নাই আপনারা সবাই জানেন একজন সাহাবী ছিলেন নাম হলো আবু হুরায়রা নাম শুনছেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নাম কিন্তু আসলে আবু হুরায়রা ছিল না ওনার নাম ছিল প্রসিদ্ধ মত অনুযায়ী আব্দুর রহমান আরো অনেকগুলো মত আছে ওনার নাম নিয়ে কিন্তু ওনার নাম পরে আবু হুরায়রা উঠে গেছে কিভাবে ওনার একটা বিড়াল ছিল জামার হাতার ভিতরে এই বিড়াল ভরে অনেক সময় মসজিদে নিয়ে আসতেন তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই বিড়াল দেখে তার সবসময় তার সাথে সাথে বিড়ালটা থাকে এটা দেখে তাকে বললেন ও বিড়ালের বাপ আবু হুরায়রা মানে বিড়ালের বাপ এরপর থেকে ওনার নাম হয়ে গেছে কি বিড়ালের বাপ আসলে কি তিনি বিড়ালের বাপ ছিলেন এটা কথার কথা হয়ে গেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে বলেছিলেন তো তারপর থেকে ওই নামে তিনি পরিচিত হয়ে গেছেন তাহলে তিনি যেহেতু বিড়াল পালতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেও বরং রসিকতা করেছেন কোনো নিষেধ করেন না তাহলে বোঝা গেল আমাদের বাসা বাড়িতে বিড়াল পালা কোনো অসুবিধা নাই কুকুর পালার ব্যাপারে তখনই জায়েজ হবে তখন যখন কুকুরটা পালবেন আপনি পাহারাদারের কাজে এবং সেটা বাসা বাড়ির ভিতরে না সামনে তার থাকার জন্য আলাদা ঘর করে দিলেন রাখলেন খাবারের ব্যবস্থা করলেন উদ্দেশ্য ঘেউ ঘেউ করবে চোর ডাকাত আসলে আপনাকে অ্যালার্ম করবে অ্যালার্ম দিবে এবং পাহারাদারি করবে পাহারাদারের জন্য কুকুর পালা জায়েজ আছে শিকার করার জন্য কুকুর পালা জায়েজ আছে আমাদের দেশ সহ পৃথিবীর সব দেশে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা বিভিন্ন কুকুর পোষেন সে কুকুরগুলো সিকিউরিটিতে তাদের হেল্প করে থাকেন
এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এগুলো সবগুলো জায়েজ আছে কিন্তু বাসাবাড়িতে কুকুর পোষা এটা ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে শখের বশে কুকুর পোষা এটা জায়েজ নয় আমাদের একটা বড় সমস্যা হলো পশ্চিমাদেরকে কোনো কাজ করতে দেখলে আমাদের সমাজের কিছু মানুষ মনে করে ওই কাজটা করলে বোধহয় আমি একটু ভদ্র হইতে পারবো একটু স্মার্ট হইতে পারবো আধুনিক হইতে পারবো জাতে উঠতে পারবো আমাকে মনে একটু শিক্ষিত শিক্ষিত লাগবে এজন্য ওরা যদি উল্টাপাল্টাও করে অন্ধের মতো সেটা গ্রহণ করে আছে না নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে বলেছেন লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কলবুন আও সূরা যে বাড়িতে কুকুর থাকে শখের বশে কুকুর পালে কেউ সেই বাড়িতে আল্লাহর রহমত নিয়া ফেরেশতা প্রবেশ করে না তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এবং কুকুরের মধ্যে কিছু কিছু কুকুর আছে শয়তানের সুরত ধরে আসে আপনারা দেখবেন হাদিসে যেটা নিষেধ আছে ওইটা আরো বেশি করে পশ্চিমারা বিড়ালও পালে কিন্তু বিড়ালের চেয়ে কুকুরের সাথে দোস্তিতে একটু বেশি কারণ হাদিসে নিষেধ আছে এজন্য শয়তান ওটা আরো বেশি করে করায় ক্ষতিগ্রস্ত করতে চায় মুসলমানের সন্তান কুকুরের গলায় একটা শেকল লাগায়া বিদেশি কুকুর কিনে সাথে হাঁটাতে হাঁটাতে নিয়ে যায় এবং খুব আদর কদর করে মনে করে এর মাধ্যমে তিনি ভদ্র হয়ে গেছে ওই পশ্চিমাদেরকে যা দেখে অন্ধের মতো মনে করে ওইটা অনুকরণ করলে সে ভদ্র হবে তথাকথিত স্মার্ট হবে আধুনিক আধুনিক দেখাবে এরা হলো সবচাইতে বেশি পশ্চাৎপদ এরা হলো সবচাইতে বেশি বিবেককে অন্যের গোলামি করে নিজেকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে ফেলেছে মুসলমানের জন্য কুকুর শখের বশতে পালা জায়েজ নাই তবে প্রয়োজনে বশতে পালতে পারেন আর আল্লাহ সৃষ্টি হিসেবে তা খাবার দিবেন বা কোনো অসুস্থ হলে সেবা দিবেন সেটা কোনো নাজায়েজ বিষয় নয় তবে বাসা বাড়িতে পালা জায়েজ নয় শখের বশত হারাম আর পাখি যদি আপনি পালতে চান কবুতর পালতে চান যে সমস্ত পাখি বিশেষ করে কবুতর খাঁচায় পালা যায় অতএব পালেন কোনো অসুবিধা নেই আর যে পাখিগুলো খাঁচায় পালা যায় খাঁচায় পালার মতো সেগুলো পালেন যেমন টিয়া পাখি ইত্যাদি কিন্তু যেই পাখি উড়ে বেড়ায় আপনি সেগুলোকে খাঁচা বন্দি করে রাখছেন এবং এটা রেখে তাকে কষ্ট দিচ্ছেন সেটা কিন্তু জায়েজ নয় আর যেগুলো খাঁচাতেই পালার জন্য উপযোগী এই টাইপের বাহিরে রাখলে বরং ছেড়ে দিলে বরং সেগুলো মারা যাবে তাহলে সেই রকম পাখি পালতে অসুবিধা নাই এরপরে প্রশ্ন হলো গর্ভাবস্থায় মিরকা মাছ খেলে নাকি গর্ভের সন্তান প্রতিবন্ধী হয় বিষয়টা কতটুকু শরীয়ত সম্মত সম্পূর্ণ কুসংস্কার ভিত্তিহীন এবং ভুয়া যত ফতোয়া এদেশে আছে ভুল ফতোয়া যত বাজে ফতোয়া আছে ভুল মাসআলা আছে ফতোয়াবাজি আছে এটা এদেশে দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে প্রয়োগ করা হয় এক হলো মসজিদের ইমাম সাহেবদের বিরুদ্ধে ফতোয়া দেখবেন একটু বেশি দরকারেও বেদরকারেও সত্য ফতোয়া যা থাকে ভুয়া ফতোয়া আরও বেশি থাকে আর আরেকটা হলো মহিলারা মহিলাদের বিরুদ্ধে যে কত ফতোয়া মিরকা মাছ খেলে গর্ভের সন্তানের নাকি ক্ষতি হইতে পারে তাইলে যেই বেটার ছেলে ওই বেটা খেলে ক্ষতি হবে না কেন পুরুষ খাইতে পারবে কিন্তু মহিলার ব্যাপারে ফতোয়া এরকম ভুল ফতোয়া ভিত্তিহীন ফতোয়া অনেকটা আমাদের দেশে আছে গর্ভাবস্থায় কোনো নারীর জন্য কোনো খাবার নিষিদ্ধ হবে তখন যদি বৈজ্ঞানিকভাবে ডাক্তারি গবেষণার মাধ্যমে প্রমাণিত হয় অভিজ্ঞতার মাধ্যমে প্রমাণিত হয় যে এই খাবারগুলো গর্ভবতীর জন্য ক্ষতিকর তাহলে সেটা খাওয়া যাবে না কিন্তু মিরকা মাছের পর এরকম কোনো কথা নাই অতএব এগুলো খাওয়াতে কোনো অসুবিধা নাই এরপরে প্রশ্ন হলো অনেক আলেম বলে থাকেন যে এক এক নামাজের পর এক এক সুরা পাঠ করার অনেক ফজিলত আছে যেমন ফজরের পর সুরা ইয়াসিন মাগরিব পর সুরা ওয়াকিয়া এশার পর সুরা মুলক এগুলো কি সঠিক ভাইরা আমার এর মধ্যে মাগরিবের পরে হোক আর এশার পরে হোক রাত্রে সুরা মুলক পড়ার ফজিলত আছে আর সে ফজিলত হলো রাতেকে সুরা মুলক পাঠ করলে নিয়মিত পাঠ করলে ওই ব্যক্তির কবর রাজাব মাফ হবে ইনশাআল্লাহ এর বাইরে ফজরের পরে সুরা ইয়াসিন পাঠ করার বিষয়ে বিশুদ্ধ কোনো হাদিস বর্ণিত হয়নি যে সমস্ত বর্ণনা এক্ষেত্রে পাওয়া যায় সূরা ইয়াসিনের একে কেন্দ্র করে সেগুলো বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় সহি নয় বরং দাইফ আর মাগরিবের পর সূরা ওয়াকিয়া পাঠ করলে রিজিকের অনটন দূর হয় এই মর্মে কিছু বর্ণনা পাওয়া যায় সেগুলো সনদ নিয়েও অনেক মুহাদ্দিসগণ আপত্তি তুলেছেন তবে বর্ণনা আছে এরপরে প্রশ্ন হলো যখন কোনো মানুষকে দাফন করা হয় এবং দাফন করা শেষ হলে দেখা যায় কোনো এক লোকের মাধ্যমে কবরের উপর পানি দেয় এটা কতটুকু শরীয়ত সম্মত ভাই কেউ মারা গেলে তার কবরের উপরে নিয়মিত পানি দেওয়ার বিশেষ কোনো ফজিলত নাই তবে যদি কেউ বিশেষ উদ্দেশ্যে দেয় তাহলে সেটা তার উদ্দেশ্য সাধন হতে পারে যদি কোনো দুনিয়াবি উদ্দেশ্যে দেয় যেমন একটা গল্প আছে না যে কোন মহিলা তার স্বামীকে মৃত্যুর আগে ওয়াদা করাইছে যে তুমি আমাকে কথা দাও আমার মৃত্যুর পর যতদিন আমার কবর ভিজা থাকবে ততদিন তুমি শুকানো রাখ পর্যন্ত বিয়ে করবা না স্বামী বলছে ঠিক আছে ওয়াদা করলাম
তো স্বামী মারা যাওয়ার পর ওই বউ মারা যাওয়ার পরে স্বামী এবার দেখে যে কবর আর শুকায় না দু চার মাস হয়ে গেছে কিন্তু তারপরও কবর শুধু ভিজাই থাকে চিন্তা করলো ব্যাপারটা কি পরে একদিন দীর্ঘ সময় পর্যন্ত দূর থেকে মনিটর করছে যে কোথ থেকে কবর ভিজে পরে দেখে যে ওই মহিলার ভাই এসে কবরের উপরে পানি ফালা দিয়ে যায় প্রতিদিন একবার করে তো ধরে জিজ্ঞেস করছে ব্যাপারটা কি বলো বলে যে আপা আমাকে মরার আগে ওসিয়ত করে গেছে যে ভাই যতদিন আল্লাহ তোরে হায়াতে বাঁচায় রাখে প্রতিদিন আমার কবরের উপরে এক বালতি করে পানি ঢালবি তো এখন কবরের উপরে পানি ঢালার যে কথা বলছেন এরকম কোনো উদ্দেশ্যের জন্য যদি কেউ পানি ঢালে তার উদ্দেশ্য হয়তো হাসিল হতে পারে সেটা আরেক জিনিস কিন্তু শরীয়তের কোনো নির্দেশ না এটা যে কবরের উপরে নিয়মিত পানি ঢালতে হবে এটা আমাদের নিজেদের মন গড়া যদি শরীয়তের নামে আমরা করি সেটা ভুল হবে মাঝে মধ্যে দেখা যায় যে মানুষকে কবর দেওয়ার পরে চারকোল পড়ে চারজন লোক চার কবরের চার কোণে চারটা করে গাছ রোপণ করে এটা কতটুকু শরীয়ত সম্মত এ ব্যাপারেও কোনো নির্দেশনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে আছে বলে আমাদের জানা নেই কোনো নির্দেশনা নেই যে চারজন চার চার কোণায় দাঁড়াবে চারটা খুঁটি ধরবে চারটা গাছ ধরবে তারপর সেটা লাগাবে এরকম কোনো কথা নেই তবে হ্যাঁ কবরস্থানের উপরে গাছ লাগানো যেতে পারে কবরস্থানের উপরে গাছ লাগাবেন ঘাস লাগাবেন ফুল লাগাবেন এগুলোতে কোনো অসুবিধা নাই কিন্তু যে চার কোণায় চারজন দাঁড়াবেন এবং চারটা খুঁটি রোপণ করবেন এরকম কোনো নির্দেশ হাদিস থেকে দেওয়া হয়নি এরপরে প্রশ্ন হলো আমার ভাই প্রবাসী সেখানে সে যেই দোকানে কাজ করে সেই দোকানে হালাল ও হারাম খাবার দুইটাই আছে এই টাকা আমি এবং আমার বাবা মা খেলে আমাদের জন্য হালাল হবে কি না দেখুন যদি কারোর হালাল এবং হারাম দুই রকমের উপার্জন থাকে কিছু টাকা হালাল কিছু টাকা হারাম তাহলে দেখতে হবে বেশিরভাগ হালাল না বেশিরভাগ হারাম যদি হারামের পরিমাণ বেশি হয় তাহলে সেটা খাবেন না আর যদি হালালের পরিমাণ বেশি হয় হারাম কম থাকে তাহলে খেতে পারেন কিন্তু সেটা অ্যাভয়েড করতে পারলে না খেতে পারলে ভালো তাকওয়ার দাবি আর যদি কেউ এরকম বড় ভাই বা বাবা তিনি উপার্জন করেন আপনি ছোট এখন উপার্জন করেন না উপার্জনের সুযোগ নাই তাহলে আপনি তার অধীনস্থ হিসাবে আপনার জন্য সেটা খাওয়া জায়েজ হতে পারে বিকল্প উপার্জনের পথ খুঁজতে থাকবেন সেটা পাওয়ার আগ পর্যন্ত ওজর হিসাবে এরপরে প্রশ্ন হলো আমার আম্মুর আগে বিবাহ হয়েছে সেখানে ডিভোর্স হয়েছে এখন সেই জায়গায় বিবাহ এখন যেই জায়গায় বিবাহ হয় এই বাবার সামনে আমি পর্দা করতে হবে কি না সম্ভবত কোনো বোন প্রশ্ন করেছেন কোনো ব্যক্তির তার যদি মা তার আগে কোথাও বিয়ে হয়েছে সেই ব্যক্তি যার সাথে বিয়ে হয়েছে তার সাথে সন্তান সন্ততি পরের ঘরের যেগুলো হয়েছে তাদের কোনো পর্দা নাই কারণ তারাও বাবা মায়ের স্বামী যেই হবেন সেটা নিজের আপন বাবা না হোক তিনি পর বাবা সৎ বাবা কিন্তু বাবা অতএব তার সাথে কোনো পর্দার বিধান নাই কোনো মহিলার বিয়ের পর হয়তো তার স্বামী মারা গেছেন এরপর তিনি আরেক বিয়ে বসেছেন অন্য কোনো পুরুষের কাছে তাহলে যে পুরুষের সাথে বিয়ে বসেছেন তার যে স্বামী মারা গেছেন ওই স্বামীর ঘরের যদি মেয়ে থাকে এই মেয়েরা ওই ভদ্রলোক যার সাথে তিনি পরে বিয়ে বসেছেন তার সাথে দেখা দিতে পারবে দেখা দিতে কোনো অসুবিধা নাই আমাদের দেশে স্বামী মারা গেলে মহিলারা অন্য জায়গায় বিবাহ বসতে পারে না কারণ আপনারাই বাধা দেন ঠিক না ঠিক সমাজের লোকেরা বাধা দেন এটা খুবই জঘন্য একটা অপরাধ ভালো করে জেনে রাখেন খুব বড় ধরনের একটা গুনাহের কথা কোনো বিধবা কোনো মহিলা তার স্বামী মারা গেলে বা তালাক হয়ে গেলে তাকে যদি কেউ বিবাহ করে এই জন্য যে এই বেচারির এখন আশ্রয় দরকার তাহলে সে আল্লাহর কাছে সওয়াব পাবে ইনশাআল্লাহ আর সমাজের মানুষ যদি সেটাকে দোষণীয় মনে করে তাহলে সেক্ষেত্রে সেটা অনেক বেশি অন্যায় কথা গুনাহের কথা বিধায় সাবধান থাকতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন কোনো বিধবা মহিলা বিয়ে করতে চাইলে সমাজের মুরব্বী যারা আছেন আপনাদের কাছে করজোড় করে বলে যাই তাকে আপনারা সাহায্য করবেন এবং ওই মহিলার বিয়ের জন্য আপনারা উদ্যোগী হবেন কেউ যদি বাজে কথা বলে তাকে থামাবেন কারণ একজন মহিলা অথবা পুরুষ তার জীবনসঙ্গী গুরুত্বপূর্ণ বিষয় দরকার হয় তার একাকী জীবনযাপন করা কঠিন হয় অনেক সময় সমাজে নানা রকম বিপদের মুখে বিপত্তির মুখে পড়তে হয় অভিভাবকের প্রয়োজন হয় সঙ্গীর প্রয়োজন হয় বিদায় কোনো মহিলার স্বামী মারা গেলে বা তালাক হলে তাকে বিবাহ দেওয়াটাকে খারাপ মনে করবেন না খারাপ মনে করলে আপনি খারাপ হবেন এবং তাকে সাহায্য করবেন বেশিরভাগ সন্তানদের আমি দেখি বাংলাদেশে যে কথার কথা আপনার মা মারা গেছে আপনার বাবার বয়স 50, 60, 65 এরকম কিন্তু শারীরিকভাবে শক্ত বা দুর্বল যাই হোক ভদ্রলোক হয়তো বিবাহ করতে চান কিন্তু ছেলে মেয়েদের ভয়ে বিবাহ করতে পারেন না আছে না নাই শুধু আসেনি বরং ঘরে ঘরে ছেলে নামাজি
হুজুর হয়তো দাড়ি টুপি আছে হয়তো আলেমও কিন্তু এটা সহ্য করে না যে বাপে অন্য কোন মহিলাকে বিবাহ করুক এই রোগটা আছে না নাই আছে আছে মায়ের ক্ষেত্রে তো আরো বেশি যে কারোর মা বিধবা হয়ে গেছেন আপনার বাবা মারা গেছেন আপনি সন্তান হিসেবে আপনার বাবা আপনার মাকে তালাক দিয়েছেন অথবা অন্যায় করেছেন অত্যাচার করেছেন চলে আসতে বাধ্য হয়েছেন ভদ্র মহিলা কিংবা মারা গেছেন আপনি এখন আপনার মা যদি অন্য কারোর কাছে বিয়ে বসে আপনি খারাপ মনে করেন এরকম সন্তান আছে না নাই আছে এই সন্তান হলো কুলাঙ্গার সন্তান অমানুষ সন্তান স্বার্থপর সন্তান বেয়াদব সন্তান কারণ কি জানেন কারণ হলো আপনার বাবা আপনার মায়ের মৃত্যুর পর তার সঙ্গী দরকার হয় একাকী থাকতে পারে না মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় বিশেষ করে একাকী থাকাটা অনেক কষ্টের হয় একটু সুখ দুঃখের কথা বলার জন্য মানুষ হয় তার সঙ্গ দেওয়ার জন্য তার সময় কাটাবার জন্য তাকে বিয়ে দেওয়ার জন্য উদ্যোগী হওয়া আপনার দায়িত্ব আপনি স্বার্থপর আপনি সম্পদ নিয়ে চিন্তা করতেছেন যদি আরেক জায়গা বিয়ে দেই তাহলে সম্পদের ভাগ অন্যরা পেয়ে যাবে ঠিক না বে ঠিক তো যেই সন্তান বাপ জন্ম দেওয়ার পরে বাপের বিপদে বাপের সুখের কথা চিন্তা করতেছেন না আপনি নিজেরটা চিন্তা করতেছেন আপনি কুলাঙ্গার সন্তান নাকি ভালো সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে ভাই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে তাহলে সমাজ ঠিক হয়ে যাবে আলোকিত হবে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন মোহতরম হাজিরের সময় অনেক হয়ে গেছে আর এক দুটো প্রশ্ন দিয়ে আমি শেষ করতে হবে এরপরে প্রশ্ন হলো আমার আব্বু অনেক টাকার মালিক কিন্তু সে যাকাত দেয় না তো আমার প্রশ্ন হলো আমার আব্বুর মৃত্যুর পরে তার টাকা থেকে বা আমাদের টাকা থেকে যাকাত হিসাব করে আগের টাকাগুলো থেকেও হিসাব করে দিলে কি আল্লাহ আব্বুর কবর আজাব মাফ করবে অনেকের এই সমস্যা আছে বাপে টাকার যাকাত দেয় না এখন ছেলে হিসাবে আপনি যাকাত দিবেন কিনা আপনার বাপ 10 বছর যাকাত না দিয়ে মারা গেছেন আপনি ছেলে হিসাবে অবশ্যই সেই 10 বছরের যাকাত কত টাকা আসে বের করে আপনি যাকাত দিয়ে দিবেন এর মাধ্যমে আপনার বাবাকে দায়মুক্ত আল্লাহ করতে পারেন এর পাশাপাশি তার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার মাফও চাইবেন আশা করা যায় আপনার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন এরপরে প্রশ্ন হলো আত্মহত্যা করা তো মহাপাপ আর আল্লাহ তাআলা সকল মানুষের মানুষের কার কিভাবে মৃত্যু হবে তা নির্ধারণ করে রেখেছেন তাহলে একজন মুসলিম যখন আত্মহত্যা করেন কি এমন কারণে আল্লাহ তাআলা তার জন্য আত্মহত্যার মৃত্যু নির্ধারণ করে রেখেছেন এটা কি তার কোনো পাপের কারণে ভাইরা আমার কোন মানুষ কিভাবে দুনিয়া থেকে যাবে তাকদিরে লেখা আছে তার বাইরে হবে না তার ব্যতিক্রম হবে না কিন্তু এর মানে এই নয় যে এটা তার তাকদিরে লেখা আছে দেখে তার কোনো দায় নাই বরং তার দায় অবশ্যই আছে তবে তার দায়টা হলো কি সে কেন আত্মহত্যা করার জন্য উদ্যোগ নিয়েছে এবং তার যে ক্ষমতা আছে আত্মহত্যা করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া সেগুলো সে কেন নিয়েছে এজন্য তার শাস্তি হবে বাকি তার সময় মতো মৃত্যু হয়েছে সেটা ভিন্ন বিষয় আর তার জীবনে কি ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন বিধায় তাকদিরকে দোষারোপ দেওয়া চলবে না দোষারোপ করতে হবে নিজের কর্মকে যে কেন সে ডিপ্রেশনের কারণে পেরেশানির কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এজন্য তাকে শাস্তি ভোগ করতে হবে কিন্তু তার মৃত্যু হলো কি হলো না সেটা সম্পূর্ণ আরেক বিষয় এরপরে প্রশ্ন হলো কবরের পাশে গিয়া বিনা ওযুতে দোয়া করা যাবে কি না কবরের পাশে জিয়ারত করার জন্য আপনি পাশ দিয়ে যাচ্ছেন সালাম পেশ করবেন এটা সুন্নাত সওয়াব হবে কবরবাসীকে সালাম দিবেন শান্তির দোয়া করে যাবেন তাতে কবরবাসী উপকার হবে আপনার স্মরণ হবে মৃত্যুর কথা কবর জিয়ারত করলে তো এই সালাম দেওয়ার জন্য ওযু কোনো আবশ্যক না বিনা ওযুতে সালাম দিলেও আপনার কবর জিয়ারত হয়ে যাবে তবে ওযু অবস্থা করলে তো অবশ্যই ভালো অতএব কবরের পাশ দিয়ে রাস্তার রাস্তা আছে রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন যাওয়ার সময় সালামুন আলা সালামুন আলাইকুম দারা কওম মুমিনিন হে ঈমানদাররা যারা কবরে শায়িত আছে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন আমরা তোমাদের পর অচিরে আসতেছি আমরাও কবরে আসবো এক সময় এরকম দোয়া করা সালাম দেওয়াটা সুন্নাত এটার জন্য ওযু আবশ্যক নয় ওযু ছাড়াও আপনি সালাম দিতে পারবেন কোনো অসুবিধা নাই অনেক প্রশ্ন আরো আছে কিন্তু সময় অনেক হয়ে গেছে আমাকে শেষ করতে হবে আমরা কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত কথা শুনলাম যে সমস্ত কথা জানলাম যেগুলো বুঝলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন আরেকটা প্রশ্ন একজন মানুষ মারা যাওয়ার পর থেকেই ওর কবরের পাশে কুকুর কান্নাকাটি করে মাটিও খনন করে ফেলতে চায় এটার ব্যাখ্যাটা কি জানতে চাচ্ছি কারোর কবরের কাছে যদি কুকুর গিয়ে ছটপট করে অস্থির হয় কান্নাকাটি করে মাটি খুঁড়ে ফেলতে চায় তাহলে কি কারণে আল্লাহ তাআলা ভালো জানেন কুকুরের কোনো সমস্যা থাকতে পারে ওখানে কুকুরের কোনো কিছু থাকতে পারে তবে একটা হাদিস থেকে আমরা জানতে পারি কবরের যে আজাব হয় মানুষের এটা মানুষ শুনতে পায় না কিন্তু চতুষ্পদ জন্তুদের অনেকেই শুনতে পায় আল্লাহ রাব্বুল আলামিন যাকে শোনাতে চান সে শুনতে পায় এবং সবসময় যে
এটা ফিল করে তারা অস্থির হয় তাও না কিন্তু এরকমটি ঘটে এরকম বিভিন্ন হাদিস থেকে জানা যায় এজন্য কুকুর কোন কবরের উপর এরকম করলে আমরা নিশ্চিত নই যে সে কবরে আযাব হচ্ছে ওই ব্যক্তির প্রতি কুধারণা করার সুযোগ না তবে হ্যাঁ অবশ্যই একজন মুসলমান হিসেবে ওই কবরবাসীর জন্য দোয়া করা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা তার জন্য দান সাদকা করা এই কাজগুলো আমরা করব সেই সাথে এর অন্য কোন কারণ আছে কিনা সেটাও গবেষণা করে বের করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভাইরা আমার আমরা মজলিস থেকে উঠার দোয়া পড়ব আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের পেছনে যারা শ্রম দিয়েছে